দিতে হবে তো? আমি তো ঢুকে গেছি। কি আচ্ছা সে, ওকে 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 ওকে, কে যান কে যান, বন্ধ করি না। আমরা লিঙ্কগুলো শেয়ার করি আগে। আমরা কি লাইভে আসার পরে শেয়ার করবো নাকি এখন করবো? মনে আমরা এখন লাইভে আছি। আচ্ছা হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাই চট্টগ্রাম ভাবনা টক শোতে। এটি একটি এনএল 24 চ্যানেলের নিয়মিত বিশেষ আয়োজন। সাথে আছি আমি মইনুল ইসলাম নিক্সন। প্রিয় দর্শক, আমরা আলোচনা করব চট্টগ্রামের আনোয়ারা উপজেলা নিয়ে। আজকে প্রিয় দর্শক, আমরা চট্টগ্রামের প্রতিটি জেলা উপজেলা নিয়ে আলোচনা করবো। নির্মিত উপজেলার ব্যক্তিত্বদের সাথে প্রতি বুধবার 4টায় লন্ডন টাইম, বাংলাদেশ টাইম 9টায় হতে পারে নেক্সট ভাবনা আপনার এলাকাকে নিয়ে। সাথে থাকুন আমাদের সাথে। প্রিয় দর্শক, আপনারা আমাদের আপনারা আপনাদের এলাকার বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে প্রশ্ন করতে পারেন এবং মতামত জানাতে পারেন আমাদেরকে বাই ফেসবুক এন্ড ইউটিউব। আজকে আমরা আনোয়ারা উপজেলা নিয়ে আলোচনা করার জন্য আনোয়ারা হতে 4 জন বিশেষ ব্যক্তিত্ব এসেছেন আমাদের অনুষ্ঠানে। আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। প্রথমে আছেন আমাদের সাথে নুরুন নবী আলী, লেখক ও সংগঠক, প্রতিষ্ঠাতা সদস্য আনোয়ারা ব্লাড ব্যাংক। লায়ন ভাই নিশ্চয় আমাদের আসবে, আমাদের সাথে জয়েন করবে। আমাদের সাথে আছেন লায়ন চৌধুরী, আনোয়ার আজিম, আমাদের সাথে আছেন অ্যাডমিন প্রিয় বাংলাদেশ, এম এ খাই আছে, আমাদের এম এ খাই চেয়ারম্যান, 2 নম্বর বার্ষাদ ইউনিয়ন, সাথে আরো আছেন, তিনি আমাদের সাথে একটু পরে জয়েন করবেন, আলী নূর জান, সভাপতি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রথমে আমি পরিচয় সবাই ভালো আছেন? জি জি, প্রথমে আমি পরিচয় করি জেনে নিই আমরা আনোয়ারা উপজেলা সম্পর্কে। আনোয়ারা উপজেলা আয়তন 168.13 স্কয়ার কিলোমিটার, লোক সংখ্যা 22,85,8,530। আনোয়ারা থানার ফরমেট হয়েছিল, জন্ম হয়েছিল 1876 এ, উপজেলা হয় 1982 তে, ইউনিয়ন আছে 10টি, গ্রাম আছে 75টি, টুরিস্ট স্পট আছে পার্কি সি বিচ। আনোয়ারা সোর্স অফ ইনকাম সম্পর্কে আমরা কিছুটা জানি। চাষ থেকে হয় 41.25%, লেবার 3.38%, কমার্স 15.38%, ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন 3.26%, সার্ভিস 16.46%, ইন্ডাস্ট্রি 0.46%, কনস্ট্রাকশন 1.42%, রিলিজিয়াস সার্ভিস 3.60%, অ্যান্ড আদার্স 14.19%। সো আমরা এখন সরাসরি ব্যস্ততে চলে যাই। আমি প্রথম জানবো একটু এম এ খাইম সাহেব, খাইম ভাইয়ের কাছ থেকে, আপনি ওখানকার চেয়ারম্যান আনোয়ার সম্পর্কে আপনি দেখেছেন এই করোনা পরিস্থিতিতে, আপনি একটু বলবেন করোনা পরিস্থিতি নিয়ে কি অবস্থা আনোয়ারা উপজেলা? এনএল 24 এর আয়োজনে আজকের এই বিশেষ আয়োজন আনোয়ারা উপজেলার কে নিয়ে, এনএল 24 লন্ডন ভিত্তিক একটি ফেসবুক টিভি চ্যানেল, আপনাদেরকে আমরা আমি ব্যক্তিগত তরফ থেকে, আমি আমার 1200 তৃণমূল পরিষদ সর্বোপরি আনোয়ারা উপজেলার পক্ষ থেকে
যারা আমাদের লাইভে আছেন, গেস্ট আছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আসলে যে আনোয়ার উপজেলার বর্তমান যদি করোনা কাল শুরু হওয়ার পর থেকে অদ্যাবধি যদি বলতে চাই, আমরা আমি বারোশত আমাদের আনোয়ারা উপজেলার 11টি ইউনিয়ন, সে 11টি ইউনিয়নের মধ্যে 2 নম্বর 1200 ইউনিয়ন পরিষদের আমি চেয়ারম্যান। আমরা সেই মার্চের যদি 26 তারিখ থেকে যদি শুরু করি অদ্যাবধি, আমরা আমাদের যে করোনা কাল, সে করোনা কালকে আমরা আমাদের মাননীয় ভূমিমন্ত্রী, আমাদের অভিভাবক, রাজনৈতিক অভিভাবক, চট্টগ্রামেরই গণমানুষের নেতা মাননীয় ভূমিমন্ত্রী আলহাজ সাইফুজ্জামান চৌধুরী জাভেদ এমপি মহোদয়, সম্ভবত মার্চের 28 তারিখ আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন উপজেলা প্রশাসন এবং জনপ্রতিনিধিদেরকে, সে মোতাবেক আমরা আমাদের করোনা কাল সময়টাকে আমরা সবাই শেয়ার করেছি উপজেলা প্রশাসন এবং জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করেছি। আমরা প্রথমে যে বিষয়টা আমরা প্রথমে দেখভাল করেছি সেটা হচ্ছে আমরা চেয়েছি প্রতিটি ডোর টু ডোর, প্রতিটি বাজার, দোকান, প্রতিষ্ঠান আমরা চেয়েছি মানুষকে সচেতন করতে, উদ্বুদ্ধ করতে, এবং উদ্বুদ্ধ করে সচেতন করে সামাজিক দূরত্বটা কিভাবে বজায় রাখা যায় সেটা, এবং মানুষকে হাত ধোয়া, লিফলেট বিতরণ করে, মানুষকে মাস্ক প্রদান করে, মানুষের হ্যান্ড স্যানিটাইজেশন পণ্য প্রদান করে আমরা মানুষকে এরপর যে এটার প্রতি মানুষের যে খাপকে নিতে আমরা চেষ্টা করেছি, এবং সেটা ইনশাল্লাহ আমরা অনেকটা সফল হয়েছি। কেননা যদি সেই সফলতার কথা যদি বলি, যে আনোয়ারাতে সবচেয়ে এশিয়ার মধ্যে লার্জেস্ট অনেক বড় ইন্ডাস্ট্রি, বেশ কয়েকটি ইন্ডাস্ট্রি আছে, সেটা হচ্ছে সিএফএল চিটং ইন্ডিয়া ফার্টিলাইজার লিমিটেড, কাফকো কর্ণপল্লী ফার্টিলাইজার লিমিটেড, ডেফ ডাইঅ্যামোনিয়াম ফসফেট, এবং চায়না ইকোনমিক জোন, কোরিয়ান ইপিজেট। এবং কোরিয়ান ইপিজেটের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ প্রায় অলমোস্ট এখন মনে হয় 27,000 মানুষ এখন কর্মরত, এত মানুষের এখানে সমাগম ভিতর আমরা আমাদের যে নেতা মানে ভূমিমন্ত্রী মহোদয়ের গাইডলাইন মোতাবেক প্রশাসন আমরা কাজ করেছি, চেষ্টা করেছি মানুষের যাতে অন্য কোনো কষ্ট না হয়। কোন মানুষ ভূমিমন্ত্রী মহোদয়ের প্রথমে আমাদের সাথে যে মিটিং করেছে সেই মিটিং এ ওনার একটা ডিক্লারেশন ছিল যে আল্লাহ তাআলা আমাকে অনেক দিয়েছেন, আমি চাই না কোনো মানুষ এখানে কোনো আমার দলের নেতা বা কোনোভাবে কেউ যাতে অর্গানাইজ করে চাঁদা আদায় করে অন্যভাবে যাতে ত্রাণ বিতরণ করে, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে যারা আসবে তারা আসবে, এর বাইরে যতটুকু দরকার সেটা আমি আমি কন্ট্রিবিউট করবো। এবং সেভাবে দেখা গেল যে ভূমিমন্ত্রী মহোদয় 5 টাইম এখানে ত্রাণ দিয়ে, সরকারের ত্রাণের পাশাপাশি উনি ত্রাণ দিয়েছেন কর্ণফুলী উপজেলা এবং আমার উপজেলা। তো ইনশাল্লাহ আমরা ত্রাণের বিষয়ে যদি বলতে যদি চাই, আমরা নির্দ্বিধায় বলতে পারি তৃণমূল একজন জনপ্রতিনিধি হিসেবে আমাদের আনোয়ারাতে ত্রাণের জন্য কোন রকম হাহাকার ছিল না। এবং যে চিকিৎসা ব্যবস্থার কথা যদি বলি, চিকিৎসা ব্যবস্থা আসলে আনোয়ারা স্বাস্থ্য কেন্দ্রে ওখানে ডাক্তার জাহিদ সাহেব আছেন, ডাক্তার জাহিদ সাহেব উনি কন্টিনিউ ভাবে চিকিৎসা সেবা দিয়ে, বিশেষ করে যে কোভিড টেস্টের যে বিষয়টা সেটা আমরা যখন যাকে সেখানে রেফার করেছি তখন তিনি নমুনা সংগ্রহ করেছেন এবং টেস্টের রেজাল্ট গুলো এনেছেন, যে মাত্র দেখা গেল যে পজিটিভ হয়েছে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শেখ জুবাইর আহমেদ এবং ভূমি সহকারী কমিশনার ভূমি তানভীর সাহেব, অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ, সবাই সম্মিলিতভাবে যে আনোয়ারাতে প্রত্যেকটা বিষয়ে আমরা সাথে সাথে ওই রোগীকে আইসোলেট করে ফেলেছি এবং তাই সেখানে সে বাড়িতে আমরা লাল ফ্ল্যাগ উড়িয়ে দিয়েছি এবং তার যত রকমের প্রয়োজনীয় পণ্য, খাদ্য, ফ্রুট, চিকিৎসা সেবা যতটুকু দরকার আমরা তাদেরকে সে সেবাটুকু দিয়েছি। এবং সর্বশেষ এসে আমরা মনে করেছি একটি সময় এসে যে আমাদের একটা
নিজস্ব আনোয়ার উপজেলার জন্য একটা আইসোলেশন সেন্টার দরকার এবং সে লক্ষ্যে মাননীয় ভূমিমন্ত্রী আবাস সাহেব উজ্জামান চৌধুরী যাবে উনি সমস্ত লজিস্টিক সাপোর্ট দিয়েছেন একটি আলবি কমিটি সেন্টারকে বিশ্ববিষ্ট আইসোলেশন সেন্টার করেছেন এবং পাশাপাশি যে আনোয়ারা স্বাস্থ্য কেন্দ্রকে যতটুকু অক্সিজেন দরকার বেড দরকার যা যা দরকার মন্ত্রী মহোদয় সেটারও ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের কাছে যে আমরা আনোয়ারা উপজেলাবাসী আমরা ভাগ্যবান মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে যে আমরা যেটা যে বিপর্যয় মনে করেছিলাম যে করোনা ইনশাল্লাহ আল্লাহর রহমতে সেটা হয়নি তো সবাইকে আজকে আমাদের লাইভের মধ্যে যারা শুনছেন আনোয়ারার মানুষ যে যে প্রান্তে আছেন না কেন তাদের সবার কাছে আমরা এই মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে যে আমাদের মাননীয় ভূমিমন্ত্রী আবাস সাহেব উজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয়ের নির্দেশনায় উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদ এবং থানা পুলিশ যে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আপনি যদি নিক্সন ভাই যদি দেখেন বাংলাদেশে বিভিন্ন জায়গায় সেখানে ত্রাণ নিয়ে বিভিন্ন চিকিৎসা সেবা নিয়ে অনেক কিন্তু হয়েছে অনেক কথা এসেছে পত্রিকায় অনেক নেগেটিভ নিউজ এসেছে কিন্তু একটি মাত্র উপজেলা অনেক ভালো উপজেলার মধ্যে অন্যতম উপজেলা হচ্ছে আনোয়ারা উপজেলা যেখানে নেগেটিভ কোনো নিউজ এ পর্যন্ত ইনশাল্লাহ আসেনি বা নেগেটিভ কোনো কর্মকাণ্ড হয়নি তো এটা হচ্ছে আমার জানার আমি আমি টাইম ভাই আপনার কাছে কিন্তু আমাদের অনেক কমপ্লেইন আছে আপনাদের সংস্থা নিয়ে সেটা নিয়ে আমি একটু আলোচনা করব পরের দিকে আমি নোট দেন আপনি বলবেন ভাইয়া যে আমি বলবো প্রথম থেকে উনি যেটা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনী সহ উপজেলা প্রশাসন সহ প্রথম দিকে উপজেলার প্রত্যেকটি স্থানে গ্রামে গঞ্জে সহ প্রশাসন এবং উপজেলা নির্বাহী অফিসার জনাব জুবায়ের আহমেদ উনি সহ আমরা সহ আমরা যারা স্বেচ্ছাসেবী সংগঠন ছিলাম আমরা সহ প্রতিটি জায়গায় আমরা সচেতনতার বার্তা পৌঁছানোর চেষ্টা করেছি এবং সাথে সাথে মানুষকে মাস্ক পরানো এবং প্রাথমিক দিক দিয়ে যে যে বিষয়গুলো দরকার ছিল মানুষকে বোঝানো যে মাস্ক পরা সচেতনতা অবলম্বন করা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হাত ধোয়া এগুলো আমরা প্রথম দিকে সর্বোচ্চ চেষ্টা করেছি শেষের দিকে এসে যখন আনোয়ারায় প্রথম করোনা পজিটিভ আসলো একজন তখন থেকে মানুষ আর একটু সচেতন হতে লাগলো এই পর্যায়ে গিয়ে যখন উপজেলা ভিত্তিক করোনা পজিটিভ করোনা রোগীকে পরীক্ষা নিরীক্ষার জন্য যখন উপজেলা পর্যায়ে চলে আসলো তখন যার রেফারেন্স দিয়েছে কিনা কিনে কিনা পরীক্ষা করানো সম্ভব হয়েছে যত দুই তিন দিনের মধ্যে আমরা রিপোর্ট পেয়েছি এটাও ঠিক আছে এর পরবর্তীতে গিয়ে সেনাবাহিনী প্রত্যেকটা গ্রামে গ্রামে যাওয়ার চেষ্টা করেছে যেখানে দুর্গম এলাকা গহিরা বারলিয়া আপনার রায়পুর বাজার বোরতলি বাজার এমন কোনো দিন ছিল না সেনাবাহিনীর টহল ছিল না ডেলি দুই থেকে তিন চারবার সাথে আমরাও থাকার চেষ্টা করেছি যাতে মানুষ কিছুটা সচেতন হয় এর পরবর্তীতে গিয়ে যেহেতু আনোয়ারায় শিল্প কারখানা আছে পরে এক মাস বন্ধ থাকার পর যখন শিল্প কারখানা খুলে দিল বাহির থেকে বাহিরের উপজেলা থেকে যখন লোকজন আসা শুরু করলো দোকানপাটও সীমিত আকারে খোলার জন্য অনুমতি দেওয়া হলো তখন লোকজন একটু বাড়তে শুরু করে তখন এলাকাগুলো একটু জনসমাগমে পরিণত হয় সন্ধ্যা বিকাল চারটা পর্যন্ত ছিল এখন সন্ধ্যা সাতটা পর্যন্ত এখনো পর্যন্ত আনোয়ারায় ইনশাল্লাহ আমরা এ পর্যন্ত যে রোগীগুলো এ পর্যন্ত পজিটিভ হয়েছে মোটামুটি সবাই নিজ ঘরে থেকে আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়েছে ডাক্তারি পরামর্শ নিয়েছে বড় ধরনের কোন ধরনের এই ধরনের দুর্ঘটনা হয়নি দুইজন সম্ভবত আমাদের আনোয়ারায় এ পর্যন্ত দুইজন লোক করোনা পজিটিভ হয়ে মারা গেছেন এর বাইরে বাকি সব রোগী ইনশাল্লাহ সুস্থ আছে ভালো আছে জেমস ভাই আপনি একটু বলবেন যে আপনাদের যে হেলথ সেন্টার যেটা আছে সেটার অবস্থা কি সেটা কেমন আপনি মানে হেলথ সেন্টার সম্পর্কে বলতে গেলে এখন পারফেক্ট একদম পারফেক্ট মনে করেন নাকি না 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 আমি এই বিষয়ে একটু বলবো এই বিষয়ে আমরা কালকেও দেখলাম পত্রিকাতে যে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে কিছুটা অনিয়ম হচ্ছে
যেগুলো যেগুলো উপর মহল তদন্ত করতেছে এবং তদারকি করছে, যেটা কিছুদিন 2-3 দিন আগে সম্ভবত ওইখানে সিভিল সার্জন এসেছেন দেখার জন্য, উনি জটিকে একটি অভিযান চালিয়েছেন, হঠাৎ করে উনি আসলেন, দেখলেন যে সম্ভবত কয়েকজন ডাক্তার, 2 জন নাকি 3 জন ডাক্তার ছিল না, ওনাদেরকে কারণ দর্শানোর জন্য নোটিশও দিয়েছেন যে কি কারণে ওনারা ছিল না, আরো সম্ভবত আরো 2-1টা অনিয়ম হয়েছে, ওগুলো নিয়েও তদন্ত সম্ভবত চলছে, ওগুলো বিস্তারিত জানতে পারলে হয়তো জানাতে পারবো। আপনাদের যে ব্যবস্থা আছে সেটা কি সরকারি ভাবে, সেটা কি আরো দরকার আছে নাকি এটা এনাফ? না, এনাফ না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আমি মনে করি আরো আরো উন্নত করার দরকার, সেবাকে আরো ত্বরান্বিত করার দরকার, যেটা সাধারণ মানুষ গিয়ে ভোগান দিতে পারে ওইটা ওইটা ওইটাকে আরো গতিশীল করার জন্য, মানুষ যে সেবাটা কাঙ্ক্ষিত সেবাটা পাওয়ার কথা ওটা যেহেতু বিঘ্নিত হচ্ছে, ওটাকে আরো তদারকি করে আরো ভালো করা সম্ভব বলে আমি মনে করি। আমি একটু আনোয়ার ভাইয়ের কাছে আসবো, লায়ন চৌধুরী। আনোয়ার ভাই, ভাই আপনি একটু বলবেন যে এই যে আপনি নিজের থেকে বলবেন একটু, মানে আপনাদের আনোয়ারার পরিস্থিতি সম্পর্কে, করোনা পরিস্থিতি সম্পর্কে, যে কি ধরনের ছিল তাদের সাথে। ধন্যবাদ আজকের এই লাইভ প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। পাশাপাশি আমার বক্তব্যের শুরুর প্রারম্ভে আমি স্মরণ করছি লাইভ আপনার করোনাকালীন সময়ে বাংলাদেশের যে সকল ফ্রন্টলাইনে যোদ্ধারা, বিশেষ করে ডাক্তার, নার্স, গণমাধ্যম কর্মী এবং পুলিশ ভাই সহ যারা শাহাদাত বরণ করেছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি যারা আক্রান্ত হয়ে আমার এই প্রিয় মাতৃভূমির প্রিয় ভাই বোনেরা চিকিৎসাধীন রয়েছেন, আল্লাহ পাকের দরবারে দ্রুত সুস্থতা কামনা করে আমি আমার আপনার প্রশ্নের প্রেক্ষাপটে আমার বক্তব্য শুরু করছি। আসলে আপনি বলেছেন করোনার পরিস্থিতি নিয়ে আমাদের আনোয়ারার টোটাল একটা বিষয় ইতিমধ্যে শ্রদ্ধেয় কাইম ভাই এবং আলী নূর জেমস ভাই মোটামুটি একটা ধারণা দিয়েছেন। তবে আমি কাইম ভাই এবং আলী নূর জেমস ভাইয়ের একটা একটু ভিন্নতা একটু দ্বিমত পোষণ করে বলবো, যে এই কারণে আসলে যেহেতু একটু দ্বিমত পোষণ করবো এই কারণে যে আলী নূর কাইম ভাই বলেছেন ওনার বক্তব্যে সর্বপ্রথম যে বর্তমান যিনি হাসপাতালের প্রধান রয়েছেন উনি নির্বিচ্ছিন্ন ভাবে কাজ করে যাচ্ছেন, খুব দায়িত্বশীল ভূমিকা পালন করছেন, কিন্তু ওনার বিরুদ্ধে পত্রিকায় আমরা দুর্নীতি নিউজ দেখতে পেয়েছি রিসেন্টলি সম্প্রতি। তাছাড়া আলী নূর জেমস ভাই বলেছেন যে 2-1 দিনের মধ্যে রিপোর্ট পাওয়া যায়, সেটাও একটা সেটার বিরুদ্ধে যথেষ্ট অভিযোগ রয়েছে। আমরা পত্রিকায় নিউজ দেখেছি 21 দিন, আমরা শুনেছি আপনার 60 দিনের রিপোর্ট পেয়েছে। জি জি, 21 দিন পরে রিপোর্ট পেয়েছে এরকম একটা পত্রিকা আমরা নিউজ দেখেছি, যেখানে আমরা আপনার 14 দিন পার হলে আপনার ওষুধের বা কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হয়ে যায়, আইসোলেশনের মেয়াদ শেষ হয়ে যায় 14 দিন পরে, সেখানে আপনি 21 দিন পরে রিপোর্ট নিয়ে আপনি কি পজিটিভ ছিলেন না নেগেটিভ ছিলেন, আপনি কি আইসোলেশন ছিলেন না আইসোলেশন ছিলেন না, না আপনার রিপোর্ট না পাওয়ায় আপনি স্বাভাবিক ছিলেন, আপনার কারণে আপনি মার্কেটে গিয়েছেন, বাজারে গিয়েছেন, পরিবারের সকলের সাথে স্বাভাবিক ভাবে মেলামেশা করেছেন, যার পরিপ্রেক্ষিতে আদৌ উনি নিশ্চিত হতে পারেননি যে আর ওনার যে স্যাম্পলটা নেওয়া হয়েছে 21 দিন পরে যে উনি রিপোর্টটা পেয়েছেন স্যাম্পলের কোয়ালিটি বা স্যাম্পলের মান আছে কিনা আদৌ সেটাও কিন্তু যথেষ্ট সন্দেহ বা থেকে যায়। সেজন্য আমি আসলে একটু বলবো যে আনোয়ার স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের এমন একটা সেন্টার, আমি বলবো যে আনোয়ার আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আপনার পাশখালী থেকে আমাদের রুগী আসে, যেহেতু পার্শ্ববর্তী থানার হওয়ার সুবাদে পাশখালী থেকে আমাদের আনোয়ারায় যথেষ্ট রুগী আসে। আমাদের আনোয়ারার হাসপাতাল হওয়ার পরও চন্দনাইশের পশ্চিম এলাকার অনেক রুগী আমাদের চন্দনাইশ আনোয়ার হাসপাতালে আসে, পটিয়া থেকেও কিছু আংশিক রুগী আমাদের আনোয়ারা হাসপাতালে আসে এবং আমাদের আনোয়ারা রুগী তো রয়েছে। সেজন্য আনোয়ারার এই হাসপাতালের ভূমিকা কিন্তু কোনো অবস্থাতে কিন্তু আপনার অস্বীকার করার উপায় নেই, যে সেবা দেওয়ার বা ক্ষেত্রে বা এটার অবস্থান বা এটার গুরুত্বের ক্ষেত্রে কিন্তু যে পরিমাণ গুরুত্ব নিয়ে আনোয়ারা হাসপাতালের অবস্থান কিন্তু সেই পরিমাণ মান আসলে কতটুকু বজায় আছে সেটা কিন্তু আসলে বিবেচনার বিষয়। আমি একটু দুর্নীতির বিষয়ে এটাই বলতে চাচ্ছি যে একটা আপনাদের আজকে লাইভের মাধ্যমে একটা সুসংবাদ দিতে চাই যে উপজেলা দুর্নীতি দমন কমিটি যেটা ঘোষিত হয় আজকে, আমি উপজেলা দুর্নীতি দমন কমিটির একটা আমার হাতে এসে পৌঁছেছে যে বর্তমান যে উপজেলা দুর্নীতি দমন কমিটি গঠন করা হয়েছে সেখানে আমাকে ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে এবং আমাদের সাংবাদিক মোর্শেদ খান, প্রথম আলো সাংবাদিক মোর্শেদ হোসেনকে এখানে মেম্বার করা হয়েছে। হয়তো আপনারা দোয়া করবেন যেন আমাদের উপরে যে অর্পিত দায়িত্ব দেওয়া হয়েছে আমাদেরকে, আমাকে ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে কমিটিতে, যে দুর্নীতি দমন কমিটি সংশ্লিষ্ট যে ভাইস প্রেসিডেন্ট আমার উপর যে আস্থা রেখেছেন কর্তৃপক্ষ, আমি চেষ্টা করব বিশেষ করে দুর্নীতির ব্যাপারে আমাদের আনোয়ারার যাতে অন্তত পক্ষে আপনার মসজিদে বলেন, বিভিন্ন সেমিনারে বলেন, বিভিন্ন সিম্পোজিয়ামে বলেন, বিভিন্ন গণমাধ্যমে বলেন, অন্তত পক্ষে
সচেতনতার মাধ্যমে আমাদের দুর্নীতির কোটাটা যেন আমাদের বিশেষ করে আনোয়ারা থেকে দুর্নীতি মুক্ত আনোয়ারা যেন আমরা বিশ্বের দরবারে পরিচিত করতে পারি সেই চেষ্টাটা আমি রেখে যেতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ আনোয়ার ভাই। আমি একটু নন্নবীর কাছে ভাইয়ের কাছে আসবো। নন্নবী ভাই, আপনি একটু বলবেন যে বাইরা বললো সেগুলো নিয়ে আপনি নিশ্চয় জানেন, আপনার সবসময় যোগাযোগ থাকে আনোয়ারাতে, আপনি এবং কি ধরনের হওয়া উচিত মনে করেন আপনি যে অবস্থা চট্টগ্রাম আনোয়ারার স্বাস্থ্য ব্যবস্থা সেটা আরো কি ব্যবস্থা কি ভালো হওয়া দরকার, এবং আপনি এখানকার সাথে বাইরের ইউকের সাথে আপনি একটু কম্পেয়ার করবেন। ধন্যবাদ, আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি এনএল 24 চ্যানেল এবং আমার প্রিয় ভাই বন্ধু নিক্সন ভাই, সাংবাদিক রাকিব ভাই সহ যারা এই আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ভিউয়ার্সদেরকে সালাম জানাচ্ছি, এবং আমাদের আজিম ভাই যেভাবে বলেছেন আজকে ফ্রন্টলাইনে থেকে যারা ইতিমধ্যে আমাদের মাস থেকে বিদায় নিয়েছেন সবার আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা অসুস্থ করোনা কালীন সময়ে উনাদের দ্রুত সুস্থতা কামনা করে আমি শুরু থেকে দেখে অনেক অনেক দূর থেকে সব দেখি হাজার মাইল দূর থেকে, আবার আমরা আমাদের হাতে বিশ্ব, তো সেই হিসেবে আমার সাথে আনোয়ারা উপজেলা যোগাযোগ। মনে হয় নন্নবী ভাইয়ের একটু প্রবলেম হচ্ছে, আমি একটু খাইম ভাইয়ের কাছে যাব। খাইম ভাই, আপনার ওই মাইকটা একটু আনমিউট করবেন। খাইম ভাই, আমাদের কিছু অভিযোগ ছিল যেগুলো হচ্ছে আনোয়ারা অ্যাম্বুলেন্সে কেমনে একটা গ্যাস সিলিন্ডার রাখা হয় সেটা বিস্ফোরিত হওয়ার জন্য তিনজন মারা গেছেন এবং আহত হয়েছেন অনেকে। পরবর্তীতে আমি আমি একটু শেষ করি নিক্সন ভাই, পরবর্তীতে আমরা যেটা দেখেছি হাবিবা কনভেনশন সেন্টার এটাকে ওই 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 জায়গাটা যেটা কনভেনশন সেন্টার করার কথা ছিল ওটা এটা চেঞ্জ করে নরাতে আবার করার সিদ্ধান্ত হলো। এরপরে ব্যক্তিগতভাবে আমি আমি অনেকের সাথে সংশ্লিষ্ট যারা আছে এবং দায়িত্ববান যারা আছে ওনাদের সাথে আমি কয়েকজনের সাথে যোগাযোগ করেছি, ওনারা আমাকে খুব সুন্দর করে বিষয়টি বুঝিয়ে বলেছেন যে সেন্ট্রাল অক্সিজেন বা কিছু সাপোর্টের জিনিস আছে এগুলো যদি সরকারের পক্ষ থেকে বা মাননীয় ভূমিমন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে দেওয়া হয় এগুলো তো আনোয়ারাতে যদি দেওয়া হয় তাহলে আনোয়ারাতে এটা স্থায়ীভাবে এগুলো থাকবে, কিন্তু প্রাইভেট কোনো একটা জায়গায় দিলে হয়তো অনেকগুলো যন্ত্রপাতি ইনস্ট্রুমেন্ট এগুলো হয়তো আর স্থানান্তর করা যাবে না, সেই হিসেবে আনোয়ারাতে সেবা মানে দেওয়া যাবে আনোয়ারা আনোয়ারা হাসপাতালে এটা স্থায়ীভাবে রাখার জন্য এটা করা হয়েছে। তাহলে আমি আমি আমরাও মনে করছি তাহলে তো ঠিকই আছে। এখন বিষয়টা হলো আমরা আমরা যারা এখানে দূর থেকে দেখি আজকে আমি আমাকে আমি এই জন্যই আমি আজিম ভাই এবং আমাদের চেয়ারম্যান সাহেব আলিনুর জেমস ও কাজ করে সংগঠনের নেতৃত্বে আস এবং আলিনুর জেমস ত্রাণ কার্যক্রমের সাথেও জড়িত এবং মাননীয় উপজেলা নির্বাহী অফিসার, সুতরাং আমরা এখানে সবার বক্তব্যের মাধ্যমে এখানে আমরা যদি সমালোচনা গঠনমূলক যদি সমালোচনা করি তাহলে আমি মনে করি সেটা আমাদের করা উচিত, যেমন জাতীয় সংসদেও হচ্ছে, জাতীয় সংসদে তুমুল সমালোচনার প্রেক্ষিতে এবং সারা বাংলাদেশের সমালোচনার প্রেক্ষিতে আজকে ডিজি সাহেব পদত্যাগ করেছেন, সুতরাং আমাদেরকে সমালোচনা করতে হবে, সমালোচনার জায়গাটাও সব জায়গায় রাখবে। সুতরাং আমি আমি মনে করি রোগীর সংখ্যার দিক দিয়ে বা রোগী রোগীদের বিভিন্ন পরিসংখ্যান যদি বিবেচনা করি তাহলে আমি মনে করি যেরকম সমন্বয় থাকার দরকার সেরকম সমন্বয় হয়নি, এটা অনেক অনেকটা দুঃখের সাথে বলতে হয়। এখন পরবর্তীতে কি ব্যবস্থা নেওয়া হবে, এখানে চেয়ারম্যান সাহেব আছেন এবং যারা সংগঠক দুজন সংগঠক বিশিষ্ট সংগঠক আনোয়ারার ওনারা কি ব্যবস্থা নেবেন ওনারা কি উদ্যোগ নেবেন সেটা ওনারা দেখার বিষয় বা আমাদেরও দেখার বিষয়। ধন্যবাদ। ধন্যবাদ নন্দবী ভাই। আমি একটু খাইম ভাইয়ের কাছে আসবো। খাইম ভাই, আমি আপনাকে কোয়েশ্চেন করেছিলাম যে আনোয়ারা অ্যাম্বুলেন্সে কেমনে গ্যাস সিলিন্ডার
ফিক্স করা হয় যে গাড়ির ওয়েল গ্যাস ওয়েল সেভ করার জন্য, কেন না এটা কিভাবে সম্ভব, মানে কিভাবে এটা অ্যালাউ করে যার কারণে মৃত্যু হয়েছে এবং অনেক আহত হয়েছে, এটা কেমনে সম্ভব? এটা 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 হ্যাঁ না এটা তো সম্ভবত আনোয়ারা না, এটা আনোয়ারা না না আনোয়ারা না ওনারা যাওয়ার পথে ঘটনাটা আমাদের আনোয়ারাই ঘটছে। আচ্ছা সেটা তাহলে তো ভালো 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 নিউজ। আমি তবে যতটুকু জানি এটা, আমি আরেকটা জিনিস আমি একটু বলবো যে আনোয়ারা সাহিত্য কমপ্লেক্সের অবস্থা নিয়ে, যেটা যেখানে কিন্তু ডাক্তার থাকে না, আপনি ওই যে আলিনা নোট জেমস ভাই বলেছেন ডাক্তার থাকে না, তারপর ডাক্তারের চেম্বারে কোনো ডাক্তারের লক করা থাকে, ডাক্তার ইভেন চেম্বারে নেই অনেক জায়গায়, যেটা মানুষকে টিকিট ফিল করে টিকিট দেয়, শুনেছি টিকিট দেয় কিন্তু ডাক্তার নাই, এবার এটা এটা এরকম অবস্থা কেন, এটা কি কেন কেন কি আজকে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আমরা যা আমাদের ছেলে মেয়েদেরকে যাদেরকে লেখাপড়া করাচ্ছে ডাক্তার হচ্ছে, আমি তাহলে সবাইকে বলবো না, অনেক ডাক্তার বের হচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব নিয়ে, আসলে ডাক্তারি পেশাকে ধর্ম হিসেবে ডাক্তারি পেশাকে সেবা হিসেবে নিয়ে তারা আসছেন পেশায়, কিন্তু দেখা যায় যে প্রত্যন্ত অঞ্চলে, আনোয়ারা তো প্রত্যন্ত অঞ্চল না একেবারে শহরের কাছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এখানে ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট হয় তারা টাইমলি যাইও না আর টাইমলি আসেও না, ওইখানে ধরেন 7 জন সেট আপ আছে বা 8 জন সেট আপ আছে, দেখা যায় যে 4 জন গেল 3 জন যায়নি, এটা আপনি যদি আরো একটু যদি লোহাগাড়া সাতকানিয়ার ওদিকে যদি যান দেখা যাবে যে ওখানে জনও নেই, এটা হচ্ছে এটা চাইলে এটা সম্ভব না, সেন্ট্রালি মাননীয় প্রধানমন্ত্রী সামনে যেহেতু করোনা কালের মধ্যে স্বাস্থ্য সেবা নিয়ে এখানে একটা বিরাট ধরনের যে স্বাস্থ্য ব্যবস্থা যে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার আমাদের যে ফাঁক পুকুর আছে সে থাকার জন্য কিন্তু কি রুম আছে সেই রুমে ওনারা থেকে টাইমলি ওখানে ডিট করবেন, টাইমলি জনগণকে সেবা দিবেন, এটা হচ্ছে ডাক্তারদের মন মানসিকতার একটা বিষয়। রেসপন্সিবিলিটি এটা ওনার কাজের একটা অংশ, উনি করতে পারেন, ওনার উনি মেন্টালিটি কেন ইউজ করতে পারে না, সে কাজ করবে, সে কাকে কাজের জন্য টাকা নিতেছে, সে কেন থাকবে না, কেন তার কাজের মধ্যে থাকবে না, যারা দায়িত্ববান আছি তারা যদি দায়িত্ব করি তাহলে আমাদের দেশ আমরা যেখানে আছি যাওয়ার কথা, কিন্তু আমরা আমাদের সে দায়িত্বটা পালন নেই, আমাদের মন মানসিকতায় আমরা দেশপ্রেমের কথা বলি কিন্তু আমরা আসলে দেশকে ভালোবাসি না, দেশের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমরা যখন লাইনে দাঁড়াই সে কথাটা বলি, জাতীয় সঙ্গীত যখন হয় তখন আমরা সেলুট জানাই সম্মান জানাই, কিন্তু মন থেকে আমরা আমরা সেই দেশকে আসলে ভালোবাসি না, এবং ভালোবাসি না বলি এই যে আজকে যারা দায়িত্বের অবহেলা করছে যে পুরা বাংলাদেশের আমাদের দায়িত্ব আছে, এখন প্রধানমন্ত্রী তিনি ট্রাই করতেছেন আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে, কিন্তু আমাদের কিছু বাঁধার কিছু লোকের কারণে আমরা বাঁধাগ্রস্ত হচ্ছি, যে আপনাদের এলাকা যেটা আনোয়ারা উপজেলা সেখানে কার দায়িত্ব এগুলো দেখা, নিশ্চয়ই একজন প্রধান আছে যার দায়িত্ব এগুলো যে বিভিন্ন রকম প্রবলেমগুলোর সমাধান করা, সে উনি ওনার কাজটা কি আপনি কি মনে করেন?
এখানে টিএস হচ্ছেন, টিএস মানে অর্থাৎ জাহিদ সাহেব, ওনার দায়িত্ব হচ্ছে ডাক্তারদের পরিচালনা করা। এবং এখানে মেডিকেলের মধ্যে আমরা যদি আপনাদেরকে বলতে চাই, আপনাদের মাধ্যমে মেডিকেলের যে প্রয়োজনীয়তা আসে তারা সেটা উপজেলা সমিতি মিটিং এ সেটা সাবমিট করে সেখানে আমাদের যে উপজেলা পরিষদের পাশাপাশি আপনি যদি দেখেন যে মানে পার্মানেন্টলি শুধু নট অনলি করোনা কাল যে পার্মানেন্টলি সেখানে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় রামাজানের যে ফান্ড আছে সেখান থেকে যে কুকুর জলাতঙ্কের যে টিকা সে টিকা না থাকলে সেখানে উনি পার্সোনালি সেখানে ডোনেট করেন। এই যে আপনি অ্যাম্বুলেন্সের কথা বলতেছেন, অ্যাম্বুলেন্স ড্রাইভার আছে, বাট অ্যাম্বুলেন্সটাকে সে তার দায়িত্ব পালন করে যেভাবে যথাযথভাবে তদারকি করে রাখবে সেটা হয় না। না হওয়ার কারণে দেখা যায় যে সে অ্যাম্বুলেন্সটা তিন মাস পরে ছয় মাস পরে নষ্ট হয়, নষ্ট হলে আমরা তখনই দেখা যায় যে এখানে এই এই অ্যাম্বুলেন্সটি করার জন্য মেরামত করার জন্য একটা বড় সড় অ্যামাউন্ট দরকার হয়, সে অ্যামাউন্ট প্রায় সময় আমাদের মাননীয় ভূমন্ত্রী মহোদয় রামাজান সেখানে ডোনেট করেন। তো আমরা আসলে সবকিছু মিলে এটা শুধু আনোয়ার ডাক্তারদের যে অবহেলা এটা শুধুমাত্র আনোয়ারাই নয়, এটা এইটা আমাদের জাতীয় কাইম ভাই। আমরা তো বাইরে চিন্তা করে লাভ নাই, আমি আমার এলাকার চিন্তা করব, কারণ এটা আমার এলাকার মানুষদের জন্য, আমার জন্য, আমার ভাই বোনদের জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য। আমি বাইরে চিন্তা করবো না, আমি আমার চিন্তা করবো, আপনার এলাকাকে আপনাকেই ঠিক করতে হবে, সেটা না। আচ্ছা আমি একটু আলিনুর জেমস ভাইয়ের কাছে যাবো। জেমস ভাই আপনি একটু বলবেন, আপনি তো ফাউন্ডেশনের সাথে জড়িত, আনোয়ারা ব্লাড ব্যাংক এবং বিভিন্ন স্বপ্নের আনোয়ারা ফান্ড, আপনারা কিভাবে দেখছেন এগুলো? আসলে যে স্বাস্থ্য কমপ্লেক্সের দুর্নীতি, এবং আমি দুইজন লোকের কথা দেখেছি যারা মন্ত্রীর নাম ভেঙে দুর্নীতি করছে এবং প্রবলেম ক্রিয়েট করছে, মানুষের মানুষকে হয়রানি করছে, মানুষ থেকে টাকা আদায় করছে, এক্সট্রা টাকা আদায় করছে, এগুলো কি আসলে কতটুকু সত্য এবং কিরকম, এগুলো আপনি কি মনে করেন? ধন্যবাদ। আসলে এগুলো আমরা আমরাও শুনতেছি, কিন্তু এটা বাস্তবে কতটুকু সত্য সেটা একটা তদন্তের বিষয় আছে, যেহেতু এটা বড় ধরনের একটা অভিযোগ। এটা তদন্ত সাপেক্ষে যারা দোষী সাব্যস্ত, যারা সত্যিকার অর্থে অপরাধী, তাদের তো অবশ্যই শাস্তির আওতায় আনা দরকার। যদি এ ধরনের ঘটনা কেউ করে থাকে, যদি কেউ মন্ত্রী মহোদয়ের নাম বিক্রি করে থাকে, তার শাস্তি তো অবশ্যই হবে। আমাদের মন্ত্রী মহোদয় অন্ততপক্ষে এই বিষয়টাতে কোনো ছাড় দেন না, এটা আমরা যতটুকু জানি। ওনার বাসায় আমরা গেলেও দেখি যে উনি বলতেও আমরা শুনেছি অনেকবার, ওনার নাম ভাঙিয়ে যদি কেউ যদি কোনো জায়গায় দুর্নীতি করে বা কোনো ফায়দা লোটার চেষ্টা করে, উনি ওখানেই বলেন যে তার জায়গা ওনার কাছে নাই, এবং ওনাকে সাথে সাথে ফোন করে এই বিষয়টা জানানোর জন্য বলে যে এটার ব্যবস্থা উনি নিজেই নেবেন। এই ধরনের আমি অনেকবার শুনতে বলতে শুনেছি ওনার বাসায়, এবং বিভিন্ন উনি জনসভায়ও বলেন এই ধরনের কথা যে ওনার নাম ভাঙিয়ে যদি কেউ ফায়দা লোটার চেষ্টা করেন বা কোনো অনিয়ম করেন, কোনো দুর্নীতি করেন, উনি এটাতে ছাড় দিবেন না। এখন যদি আনোয়ারা মেডিকেলে যারা দুর্নীতি করছে, আপনার আনোয়ারার লোকজন যদি কষ্ট পায়, এতগুলা মানুষ কষ্ট পাচ্ছে আপনাদের, তারা এই দুইটা লোকের জন্য, তাহলে এগুলাকে আপনারা কেমনে কি করবেন? এটা আমাদের পক্ষ থেকে আমরা বলবো, যদি এই ধরনের কেউ দুর্নীতি করে বা করে থাকে, তাহলে আমরা বলবো যে তাদেরকে তদন্ত সাপেক্ষে তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য। যদি ঘটনাগুলো সত্যি হয়, তদন্ত কখনো কিন্তু শেষ হয় না, তদন্ত নামে একটা জিনিস হয় তদন্ত, তারপরও আমরা আশা রাখবো যে না, আমরা আশা রাখবো যে সঠিক একটা তদন্ত হবে। যদি এই ধরনের কেউ দুর্নীতির সাথে জড়িত থাকে, এখন আমরা যে পত্রিকায় নিউজ গুলো দেখতেছি এগুলোর ব্যাপারে মন্ত্রী মহোদয় নিজে তদন্ত করবেন, এবং যারা দোষী সাব্যস্ত হবেন তাদের জন্য, তাদের বিরুদ্ধে যেন কঠোর একটা ব্যবস্থা গ্রহণ করেন। যে আলিনুর ভাই, আপনাদের সংবাদপত্র কয়টা আছে আপনাদের এলাকায়, যে উপজেলায়? আমাদের উপজেলায় তো অনেকগুলো সংবাদপত্র, যারা সাংবাদিক ভাইরা আছেন অনেকগুলো তো সংবাদপত্র আছে, আমরা প্রেস ক্লাব আছে ওইখানে। আপনাদের সংবাদপত্রে কিন্তু তেমন একটা নিউজ আসে না কি? আপনাদের কি সমস্যা কম হয় আপনাদের আনোয়ারাতে? না না, নিউজ নিউজ বলতে এই যে নিউজ যেগুলো আসছে নিউজ আমি দুঃখিত,
দুদিন আগে আমরা একটা পত্রিকায় নিউজ দেখেছি, মাননীয় স্বাস্থ্য অধিদপ্তরের কোন এক কর্মকর্তা বা যিনি দায়িত্বে আছেন, উনি যাওয়ার পথে, বাসকালী যাওয়ার পথে হঠাৎ করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে গেছেন, কয়েক ডাক্তার উপস্থিত পাইছেন, ওনাদেরকে শোকজ করা হয়েছে। এটার পরবর্তীতে আমরা আমরা যারা প্রত্যক্ষদর্শী আছি বা আমরা যারা আনোয়ারাবাসী আছি, আমরা এটার রেজাল্টটা দেখতে চাই। এটা কারণ ওনাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, কারণ দর্শানোর নোটিশে ওনারা কি জবাব দিয়েছেন, এবং এই জিনিসটা হঠাৎ করে আজকে একটা দিন একদিন হলো পত্রিকায় আমরা দেখলাম। এটা আমরা যতটুকু জানি এটা নিয়মিত হয়। আমি যেহেতু এই আজকের এই লাইভ অনুষ্ঠান অনেক জ্ঞানী গুণীজন এবং আনোয়ারার অনেক নেতৃবৃন্দ সবাই দেখতেছেন, আমরা মনিটরিংটা একটু নিয়মিত দেখতে চাই। যদি মনিটরিংটা নিয়মিত হয় তাহলে স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যে অভিযোগগুলো আসে অভিযোগগুলোর অনেক সুরাহা হয়ে যাবে, এবং যদি এরকম কেউ অভিযুক্ত বা বিভিন্ন রকমের দুর্নীতি এসে এগুলো হয় থাকে, এটা হচ্ছে, এটা দুর্নীতিটা হচ্ছে সেটা এটা সত্য। হ্যাঁ, এগুলা প্রতিরোধ করার জন্য করতে হবে কি, মনিটরিং নিয়মিত করতে হবে, এবং সচেতন নাগরিক যারা আছে ওনারাও ওনারা ওখানে যাবেন, গিয়ে কোন একটা দুর্নীতি চোখে পড়ে সেটা কর্তৃপক্ষ বা যারা সংশ্লিষ্ট মহল আছে ওনাদের নজর দেবেন। কারণ আমি তো মনে করেন আমাদের চেয়ারম্যান সাহেব তো আর প্রত্যেকদিন স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে পারবেন না, ওনার তো ওনার নিজের কাজ আছে, বিভিন্ন রকমের কাজ আছে, এরকম যারা দায়িত্বশীল আছে মন্ত্রী সমস্যা শুধু আনোয়ারা না দুর্নীতি অনিয়ম অনিয়ম দুর্নীতি অব্যবস্থা এগুলো শুধু আনোয়ারা নয় সারা বাংলাদেশে। তাহলে করতে হবে পাবলিককে এবং যথাযথ কর্তৃপক্ষকে ইয়া করতে হবে। অনেক সময় দেখা যায় কিছু একটা 19 বড় অভিযোগ করে, এটাও একটা সমস্যা, কিন্তু অভিযোগের সত্যতা থাকে, অভিযোগের পক্ষে মতামত থাকতে হবে এবং অভিযোগের পক্ষে যথেষ্ট তথ্য থাকতে হবে। এমনি শুধু অভিযোগ করলে হবে না, অভিযোগের পক্ষে এভিডেন্স গুড থাকবে। আমি আমি নিক্সন ভাইয়ের সাথে 1 মিনিট শেয়ার করি, নিক্সন ভাই 1 মিনিট শেয়ার করব। সেটা হচ্ছে এখানে দুর্নীতি নিয়ে কত বছর মন্ত্রী মোদের নাম ভাঙিয়ে কেবা কারা টাকা নিচ্ছে এই বিষয়টা। আমি যদি আমার বাসায় যদি কোনো অনিয়ম করি সেটা মন্ত্রী মহোদয় জানার কথা না, যখনই এটা সামনে আসবে মনে করতে হবে যে তার অনিয়ম দুর্নীতির ওইখানে শেষ সমাপ্তি। আমি আপনাকে একটা ঘটনার কথা বলি, গত রাতে আমার এলাকায় যে পার্কি বীচ এলাকায় ওইখানে একজন ভদ্রলোক বাঁধ দিয়ে সেখানে মাছ চাষ করে অনেকের জমি ফসলের জমি, সে বৃষ্টি যখন আটকে রাখলো একজন মহিলা, সিম্পল একজন মহিলা, কোন না কোন মন্ত্রী মহোদয় নাম্বারটা নিয়ে রাতে 9টায় ফোন করলেন মন্ত্রী মহোদয়কে, মন্ত্রী মহোদয় নিজে ফোনটা রিসিভ করলেন, করার পরে সেটা দায়িত্ব দিলেন ইয়ানু সাহেবকে। আজকে পুরো সমস্ত বাংলাদেশের সমস্ত পত্রিকায় নিউজ আছে, সেখানে আজকে সকাল দলে গিয়ে সে বাঁধ, সে প্রভাবশালীদের বাঁধ কেটে দেওয়া হয়েছে, একজন মাত্র মহিলা, অসহায় একজন মহিলা, সে রাত 9টায় ফোন করেছেন ভূমি মন্ত্রী মহোদয়কে। এখানে অন্য কাউকে না, যেখানে সমস্যা আছে সেখানে কিন্তু নিউজ হয়, যেমন কি বেরিবাং নিয়ে নিউজ হয়েছে অনেক, কিন্তু আপনি যদি দেখেন পুরো বাংলাদেশের মধ্যে নির্বাচন শেষ আনোয়ারার মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এখানে কারো খবর বিস্তার করে আমি কাইম চেয়ারম্যান, আমি থানা আওয়ামী লীগ নেতা, আমি মন্ত্রী মহোদয় নাম ভাঙিয়ে কোন বিএনপি আমার আমার উপর পক্ষ বিপক্ষ আছে, চয়েস আনচয়েস আছে, আমি কাউকে একটা 54-এর মামলা দিলেও সেই ক্ষমতা কিন্তু আমার নেই। সেটা নির্বাচন শেষ, নির্বাচন পরবর্তী কোনো সহিংসতা নেই, যে কারণে এখানে মতাদর্শের রাতে ঘুমাইতে পারে না, একমাত্র রাতে ঘুমাইতে পারে না যারা মাদক ব্যবসায়ী,
যারা মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত, যারা মাদক সেবন করে, যারা জুয়া খেলে, এই মানুষগুলো ছাড়া আনোয়ারাতে কোনো মানুষ বিএনপি আমাদের সবচেয়ে প্রতিপক্ষ বিএনপি কোনো কর্মীও পারবে না যে আমি আনোয়ারায় ঘুরতে পারি না কিন্তু আমার আনোয়ারা যেতে সমস্যা হয়, সেটা একটিমাত্র কারণ, সে কারণটি হচ্ছে মাননীয় ভূমিমন্ত্রী মহোদয়, মাননীয় ভূমিমন্ত্রী আর যখন কোশ্চেন করেছে যে তাকে হেস্তনেস্ত হইতে হয়েছে, যেটা আমরা দেখেছি যে তার যে আমি এলাকার ছেলে, আমি মন্ত্রীর লোক, সেরকম নাকি তাকে বলা হয়েছে এবং তাকে হেস্তনেস্ত করা হয়েছে, আমি 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 স্থানীয় লোকজন, এরকম জি বলবেন নিক্সন ভাই। আমি একটা কথা বলি, জি জি নিক্সন ভাই বল, সেটা হচ্ছে যেমন কি আমাদের মন্ত্রী মহোদয়ের অ্যাড্রেস করছেন রিদওয়ানুল করিম চৌধুরী সাইম ভাই, এই আপনার গাজীপুরে একটা বাটপার নিজেকে সাইম ভাই নাম পরিচয় দিল, মন্ত্রী মহোদয় নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় অফারেন্স করতেছে, যে মাত্র এটা মন্ত্রী মহোদয় জানলেন, মন্ত্রণালয় জানলো, দেখা গেল যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখানে আমি যারা মন্ত্রী মহোদয় টাচ আছে নাম ভাঙানোর প্রশ্ন আসে না, কিন্তু আমি ব্যক্তি কায়েমকে চিনে না কেউ, সে আমার না আমার অন্য কেউ গিয়ে যদি বলে যে আমি কায়েম ছিলেন, আমার এই করতে হবে সেই করতে হবে, হয়তো সে মানুষ যদি প্রতিকার না চায় তাহলে সে বিষয়টা হয়তো মন্ত্রী মহোদয় গোচরে আসবে না, কিন্তু মন্ত্রী যদি গোচরে আসে সে কায়েম চেয়ারম্যান হোক আর রহিম চেয়ারম্যান হোক, এখানে কিন্তু অনিয়ম করে পার পাওয়ার কোনো কিন্তু কি নেই, যে কোনো সুযোগ আপনাকে আরো আমি লাইভের মাধ্যমে বৃহস্পতিবার শুক্রবার শনিবার জবাবদিহিতে জবাবদিহিতার কাতারে দাঁড়াতে হয়, বসে থাকতে হয়। আচ্ছা আমি চেয়ারম্যানের বিরুদ্ধে যদি কেউ যদি মন্ত্রী মহোদয় আমাকে জবাব দিতে হবে, আমি জবাব না দিয়ে সদস্য না দিয়ে এখানে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আনোয়ার ভাই আপনি একটু বলবেন যে চিকিৎসা নিতে এসে এক কর্মচারীর হাতে মারধরের শিকার হলেন শিশু রোগীর বাবা, এটা কিন্তু পত্রিকা এসেছে, পত্রিকা থেকে নেওয়া, আনোয়ার পত্রিকা থেকে নেওয়া, এটা কিন্তু আপনারা যেটা বলছেন যে সত্য জিনিস, যে যে আসলে যে এরকম নিউজ লিখেছে এবং যে যে ঘটনাটা সত্য বটে, আমি এটার পিছনে একটু বলবো আপনাকে যে ডাক্তাররা যেখানে সরকারি মেডিকেলে লেখাপড়া করে একটা ডাক্তার ডাক্তারি পাশ করার পরে আপনার বিসিএস এ যোগ দিয়ে আপনার কিন্তু সরকারি হাসপাতালে ওরা চাকরি জয়েন করেছে, বেসরকারি একটা হাসপাতালে চিকিৎসক যদি আপনার ডাক্তারি পাশ করতে হয় সর্বোচ্চ 30-35 লক্ষ টাকা দরকার হয়, সেখানে একজন সরকারি ডাক্তারকে বিনা পয়সায় ধরতে গেলে বিনা পয়সায় ডাক্তার বানিয়ে কিন্তু ওনারা বিভিন্ন সরকারি হাসপাতালে আপনার, সেখানে আমার একটা বিষয় প্রশ্ন যেখানে কাইম ভাই উল্লেখ করেছেন যে জীবনের ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকির কথাটা এখানে আসবে কেন, যেখানে সরকার তোমার পিছনে আমার আমি আমি যদি একটা চা দোকানে একটা চা খাই থাকি, আমি যদি একটা বিড়ি খাই থাকি, আমি যদি একটা সিগারেট খাই থাকি, ওইটারও যেখানে আমি সরকারকে ট্যাক্স দিচ্ছি, সেই ট্যাক্সের টাকায় আপনি পড়ালেখা করেছেন এবং সেই পড়ালেখা করে আপনি বাধ্য হয়েছেন জনগণের সেবা করার জন্য, সেখানে জীবনের ঝুঁকিও আমি বুঝতে চাই না, কোনো মন মানসিকতার বিষয়টাও আমি বুঝতে চাই না, আমি বুঝতে চাই আপনি আপনি বাধ্য আমাকে সেবা দিতে, আর যেখানে সরকারি হাসপাতালের চিকিৎসকদের নিয়ম হচ্ছে যে যেখানে পদায়ন হবে যেখানে পুষ্টি হবে সেই হাসপাতালে থাকা কিন্তু সিস্টেম, শহর থেকে উনি গ্রামে থাকতে না পারলে ওনাকে এবিসিএতে পার্টিসিপেট করার মতো ওনার তো আসলে আমি দ্রুত নেই বলে মনে করি, যেহেতু মফস্বলে আপনার অনেক কমিউনিটি সেন্টার রয়েছে ওখানে আপনার ডাক্তারদের আপনার পুষ্টিং হয়, আপনি যদি আমরা তো অনেক ভালো আছি শহরে, আমরা তো শহরে ভাবি, আপনি রাতের 12টা রাতের 3টা বাদেও যদি আমি আমার গ্রামে আসতে ইচ্ছা করি আমি আমার গ্রামে আসার আমি সাহস রাখি, কিন্তু এমন অনেক দুর্গম পাহাড়ি অঞ্চল রয়েছে যেখানে শহরের আলো বাতাস তো কিছুই নেই, সেই জন্য আমি বলবো যে জনগণের ট্যাক্সের টাকায় আপনারা পাশ করে আপনারা জীবনের যোগে কতটা সম্পূর্ণ ডাক্তারদের জন্য বেমানান এবং কনস্ট্যান্টলি আপনারা যেখানে ডিউটি ওইখানে যদি সার্বক্ষণিক ডিউটি করাটা অবশ্যই অবশ্যই আমি দাবি করছি আজকের লাইভের মাধ্যমে, আর সেই এটাই বলবো যে স্বাস্থ্য খাতের দিকে বেহাল দশা, যে গতবার একটা সংসদে দেখলাম যে আপনাদের সমালোচনার বিষয়টা আপনি যেখানে নুন বলেছেন
জাতীয় পার্টির মহাসচিব উনি বলেছেন স্বাস্থ্য মন্ত্রীকে হ্যাঁ বলেছেন এবং সংসদ এও বলেছেন যে স্বাস্থ্য মন্ত্রীকে জুতা ফিটা করলো উনি উনি পদত্যাগ করবেন না। যদি এরকম জোরালো যদি প্রতিবাদ না হয় তো আমার মনে হয় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদত্যাগ উনি বাধ্য হইতেন না। নিশ্চয় সমালোচনাটা করা করাতে বিদ্যায় জনগণের প্রতি কিছুটা দায়বদ্ধতার খাতিরে আপনার এলাকার লোকজন সুবিধা পাবে যে আপনার আপনি পাবেন আপনার এলাকার লোকজন পাবে আপনার ভাই পাবে আপনার বোন পাবে আপনার ফ্যামিলি পাবে সেটা আপনার নাগরিক দায়িত্ব এটাতে আপনি কি করে থাকবেন আপনি লুজার হবেন সেটাই আমি অনেকে আমি একটু ইয়াবাইয়ের কাছে আসবো যে নুনবি ভাইয়ের কাছে নুনবি ভাই আপনাদের আপনি দেখছেন আনোয়ারার প্রতিটি প্রায় সড়ক জুড়ে বড় বড় গর্ত থাকে সংস্কারের কোনো উদ্যোগ নেই চলাচলে মানুষের অনেক দুর্ভোগ এটা নিয়ে একটু বলবেন। আমি দুঃখিত আমি সাউন্ডটা ক্লিয়ার পাচ্ছি না আমি প্রশ্নটা ক্লিয়ার শুনতে পাচ্ছি না। আমাদের আপনাদের আনোয়ারার প্রতিটি প্রায় সড়ক জুড়ে বড় বড় গর্ত রয়েছে সংস্কারের কোনো উদ্যোগ নেই চলাচলে মানুষের দুর্ভোগে অনেক দুর্ভোগ বেড়েছে শুনতে পাচ্ছেন আপনি? আচ্ছা আমি একটু আলী নোট ড্যান্স পায়ের কাছে জানতে যাবো এই ব্যাপারে। আচ্ছা হ্যাঁ আমি 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 টুকু যতটুকু শুনেছি রাস্তা 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 সংস্কার চলাচলে যেটা দুর্ভোগ আমি কোনো পক্ষ নিয়ে বলবো না একটু একটু নিরপেক্ষভাবে যদি বলি অবশ্যই আপনি নিরপেক্ষ হওয়া দরকার এটা আপনার এলাকার আমাদের আনোয়ারা আনোয়ারা এটা দেয়াং পাহাড়ের পাদদেশে এবং এবং এই দেয়াং পাহাড়টা ঘিরে আমাদের এখান থেকে কর্ণলি ব্রিজের পর থেকে শুরু করে দেয়াং পাহাড়টা শুরু হয়ে আমাদের দিকে বটতলি জিউরি স্থিত এলাকা জুড়ে পাহাড়ি এলাকা আমাদের আনোয়ারাতে বেশিরভাগ রাস্তা কিন্তু পাহাড়ি এলাকার পাশে পাহাড়ের ডলে অনেক সময় রাস্তার স্থায়িত্ব ঠিক থাকে না আর আমাদের বাস্তবতা হলো আমাদের বাংলাদেশে একটা রাস্তা ইটুমিন বা যেগুলো যেগুলো একটা রাস্তা করার জন্য যে সরঞ্জাম গুলো ব্যবহার করা হয় এগুলো টেকসই না চিরস্থায়ী না। তারপরে আমি মনে করবো এটা এটা নিয়ে অনেক অনেক অভিযোগ উঠছিল অনেক কথা এমনকি সিউফেলের রাস্তা নিয়ে বেশিরভাগ আমাদের এটা বেশি নজরে আসার কারণ হলো সিউফেলের রাস্তাটা ছাত্রী সমনি থেকে সিউফেলের রাস্তাটা সুতরাং সিউফেলের রাস্তাটা আমরা আমাদের প্রশাসন দুটা ছিল মানে কি সিফেলের রাস্তাটা সিফেলের অধীনে আবার এটা বিভাগের এটা করা সিফেলের রাস্তা সুতরাং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় উনি নিজে উদ্যোগ নিয়ে এটা এটা করেছেন করার পরেও দেখা গেলো আবার ছাত্রী সমন্বিত দেখা গেল আবার একই অবস্থা ছাত্রী সমন্বিতে একটা একটা গর্ত হয়ে গেল এরকম এই মৌলিকগুলা আমি মনে করি আজকে লাইভের মাধ্যমে এবং এখানে তো আমি বিশিষ্ট জন সবাই আছেন ওনারাও আরো আরো একটু চেয়ারম্যান সাহেব আছেন আরো একটু নজর দিবেন যাতে আমাদের এই রাস্তাগুলো আরো উন্নয়ন হয়। অনেক সময় কম্পেয়ার করা হয় রাজধানীর সাথে কম্পেয়ার করা হয় রাজধানীর রাস্তাঘাট গুলো অনেক উন্নত আমাদের আনোয়ারা এত উন্নত কেন এর কম্পেয়ার করা হয় এগুলো শুনলে আমাদের আমাদেরও খারাপ লাগে। সংশ্লিষ্ট যারা আছেন ওনারা যারা দেখছেন আমাদের রাস্তাঘাটের আপনারা একটু নজর দিবেন যে আপনি একটু আলী নূর ভাই একটু বলবেন সরকার অনেক সময় এটা সংস্কার করতে যেহেতু এটা সিফেল এর নিজস্ব রাস্তা ওনারাই এটা সংস্কার করেন তো এখানে যে ড্যাপ আছে সবাই মিলে এটা মন্ত্রী মহোদয় হস্তক্ষেপে এই রাস্তাটা গত এক মাস হচ্ছে ওটা রাস্তার সংস্কার কাজ শেষ হয়েছে এখন বলতে গেলে রাস্তাটা অনেক ভালো হয়ে ভালো মানুষ চলাচল করতে পারছে এবং কালাবিবির দিঘি থেকে আনোয়ারা পর্যন্ত আনোয়ারা জয়কালী হাট পর্যন্ত ওখানে যে রাস্তাটা ভাঙা ছিল ওটা সংস্কার হয়ে গেছে এখন বটতলির ওইদিকে যে রাস্তাগুলো আছে ওগুলো পাহাড়ি ডল এবং গাড়ি বৃষ্টির কারণে খুব একটা খারাপ হয়ে গেছে ওইগুলো বৃষ্টি এখন এই বর্ষাকালে এখন আর সংস্কার করা সম্ভব না যেহেতু এখন বৃষ্টি হচ্ছে প্রচুর এখন বৃষ্টি কমে গেলে হয়তো সম্ভবত এগুলো টেন্ডার হবে সংস্কার হবে একটু সময় লাগে সংস্কার হতে একটু সময় লাগে টেন্ডার হতে একটু সময় লাগে আমরা এতটুকু জানি যে বারবার বলা লাগে মানুষের মানুষকে দুর্ভোগ পোহাতে হয় এটা স্বাভাবিক যে অনেক জায়গায় রাস্তাঘাট
আমার কোশ্চেন হলো আপনি পাকা রোড আছে আপনাদের পুরো আনোয়ারায় পাকা রোড আছে 20 কিলোমিটার শুধু সেমি পাকা আছে 59 কিলোমিটার আদা রোড আছে 409 কিলোমিটার শুধু তো আপনি এই পরিসংখ্যাটা অনেক আগের অনেক এই পরিসংখ্যাটা এখন কিন্তু সংখ্যাটা অনেক করবে গ্রামে গঞ্জে অনেকগুলো গ্রামের রাস্তা পর্যন্ত কিন্তু একা পাকা হয়ে গেছে এখন ওইগুলো সহ তুলে আনতে হবে কারণ এখন গ্রামে গঞ্জের ভিতরে ভিতরে অনেকগুলো রাস্তা এখন পাকা হয়ে গেছে যে প্রধান সড়কগুলো আছে মনে করেন বটতলী থেকে হাজিগাঁও দিয়ে যে রুটটা গেছে ওটা কিন্তু এখন সংস্কার কিন্তু আপনাদের যে এটা পুরোটাই নষ্ট হয়ে গেছে যেটা আনোয়ারা মেইন রোড সেটা তো অবস্থা খুবই খারাপ না আনোয়ারা যেটা প্রধান সড়ক জি আনোয়ারা যেটা চাতরি সমনি হয়ে কালাবুজির দিকে হয়ে যেটা আনোয়ারা পর্যন্ত গিয়েছে সেটা রিসেন্টলি ওটার কাজ শেষ হয়ে গেছে মেডিকেলের পরে কালভার ওখানে রোডস এন্ড হাইওয়েতে কালভার করতেছে কালভারের কারণে দুপাশে খারাপ না হলে এবারে যে মিলে গিয়ে আপনার সেই মূল সড়কটা ওইখানে বড় ব্রিজ থেকে শুরু করে আপনার নতুন ব্রিজ পর্যন্ত রোডটা এখন খুব স্মুথলি গাড়ি চলতেছে খুব ভালো অবস্থা আছে এটা সংস্কারের জন্য বেশ কিছুদিন বন্ধ ছিল মাঝখানে বিশেষ করে আনোয়ারা সদর এলাকা এখানে আছে একটা কথা বলি আপনাকে বলি আমি তৃণমূলের একজন কর্মী হিসেবে তৃণমূলের একজন জনপ্রতিনিধি হিসেবে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে ইউনিয়ন গুলোকে আরো শক্তিশালী করা উচিত এবং ইউনিয়ন পরিষদে একটু ভালো বরাদ্দ দেওয়া উচিত এবং ভালো বরাদ্দ দিলে হবে না আবার ভালো বরাদ্দ দিয়ে অডিট গুলোকে একটু কঠিন করে ইউনিয়ন পরিষদ থেকে আদায় করে নিতে হবে কারণ আমাকে দিল আবার আমি কি পেলাম তা হবে না কেন আমি সেটা বলি যেমন কি এখন আমার ইউনিয়নে সব রাস্তাগুলো সংস্কার হয়ে গেছে গত 6 মাস আগে 7 মাস আগে কিন্তু বর্ষার কারণে দুই দিকে পানি নামার কোনো সুযোগ নেই কোনো দিকে পানি পাচ্ছে না পানি আপনার বিটুমিনের উপরে পিছর পিছের উপরে এখন সবগুলো রাস্তা দেখা গেল যে আমার বারোসত কালীবাড়ি খারাপ হয়ে গেছে কবিরের দোকান খারাপ হয়ে গেছে পার্কে যেতে খারাপ হয়ে গেছে এখন বিভিন্ন সড়কে পানি জমে থাকার কারণে কিন্তু সড়ক নষ্ট হয়ে যাচ্ছে তাহলে আপনাদের কেন নষ্ট হবে তাহলে মনে হয় এটা ঠিক মতো করা হচ্ছে না একটা ড্রেনের জন্য দেখা যায় যে একটা রাস্তা ধ্বংস হয়ে যায় কিন্তু সে 60 লাখ টাকা দিয়ে একটা গড় করছে বা 2 লক্ষ টাকা দিয়ে তার সামনে একটা ড্রেন করে না এই ড্রেনেজ ব্যবস্থার কারণে আসলে রাস্তা গুলো নষ্ট হয় আপনাদের উপজেলার প্ল্যানিং এর সমস্যা যারা উপজেলা থেকে একটা প্ল্যান করবে আনোয়ারা যে একটা প্ল্যান রেডি করবে তাদেরই একটা দেখছে সমস্যা যার কারণে বারবার কেন একটা নষ্ট জিনিসটা নষ্ট হচ্ছে সেটা তো তাদের প্ল্যান করা দরকার আপনাদের এখানে 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 যে সিপল সড়কটা আছে আমাদের ওটাতে মনে করেন আপনি এটা সংস্কার হলো গত এক মাস আগে সংস্কার কাজ সম্পন্ন হলো দেখেন এখন রাস্তাটা কিন্তু সম্পূর্ণ ভালো কিন্তু এই রাস্তা দিয়ে যে বাড়ি বাড়ি যানবাহন গুলো চলে কিন্তু ওই রাস্তাটা ওই 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 রাস্তাটা ওই যানবাহন গুলোর চলার মতো উপযুক্ত না এক নাম্বার কারণ ওই রাস্তাটাতে অত টেম্পার দেওয়া হয় নাই কারণ এই রাস্তা দিয়ে যে ভারী যানবাহন গুলো চলে এখন টানেলের যানবাহন গুলো চলতেছে রাত দিন এক সমানে আপনার সিএফএলের সারবাহী গাড়িগুলো চলতেছে ক্যাপিজেডের গাড়িগুলো চলতেছে কাপুর গাড়িগুলো চলতেছে তাহলে ওই রাস্তাটা ওই হিসেবে আপনাকে টেম্পার দিয়ে কিন্তু করতে হবে ওইভাবে উপযোগী করে তুলতে হবে এখন ওই ওই ওইভাবে না হওয়াতে আপনার কি অল্পতে আপনার রাস্তাটা কি হয়ে যায় আবারও আগের মতো হয়ে যায় তখন দীর্ঘদিন ধরে আবার নষ্ট হতে থাকে আবার মানুষের ভোগান্তি হয় এভাবে মানে চলতে থাকে আর কি এখন এখন দেখেন রাস্তাটা কিন্তু পুরোটা একদম ঠিক এখন সিভেল থেকে আপনার ফেরিঘাট পর্যন্ত আপনার ফেরিঘাট থেকে আপনার সমহনী বাজার পর্যন্ত রাস্তা কিন্তু এখন একদম ভালো
গত এক মাস আগে রাস্তাটা আনোয়ার ভাই কাছে থাকবা আপনি আনোয়ার ভাই একটু বলবেন প্লিজ যে এটা কেন হচ্ছে আপনি একটু আপনি শুনেছেন আমাদের কনভারসেশন যে রাস্তা সম্পর্কে যদি বলতে হয় খারাপ এই মুহূর্তে কিন্তু খারাপ নেই বললে চলে আপনার যেগুলো মেন মেন প্রধান সড়ক গুলো রয়েছে অত্যন্ত ভালো এবং অত্যন্ত চমৎকার তবে আমাদের একটা বিষয় হচ্ছে যে আমি যেটা আমার একাংশান বা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আমি একটা জিনিস দেখেছি যে রাস্তার কাজ করার পরে আপনার সর্বোচ্চ এক বছরে ঠিক থাকে বিশেষ করে রিপেয়ারিং যে রাস্তাগুলো রিপেয়ারিং করা হয় এক বছর পরে দেখা যায় যে আপনার ঠিকগুলো উঠে উঠে যায় এটার সুস্থ আমি মনে করবো বিশেষ করে ইঞ্জিনিয়ার অফিস যারা রয়েছে যারা মনিটরিং করে রাস্তার কাজগুলো ওনাদের মনিটরিংয়ে কিছু গাফিলতি রয়েছে নাহলে এখানে কোনো লেনদেনের কোনো ব্যবস্থা রয়েছে না হলে একটা রাস্তা আজকে পিস করে গেল দেখা যাবে এক বছর বা দুই বছর যেতে না যেতে কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে আপনার ঠিকগুলো উঠে যাচ্ছে এই যে কেন উঠে যাচ্ছে যদি সত্যিভাবে প্রপার নিয়মে যদি আপনার ঠিকাদার যদি আপনি কাজ করে থাকেন আমার মনে হয় না একটা সর্বোচ্চ মিনিমাম 7 বছর তো টিকে থাকার কথা কিন্তু এখানে অনেক গ্রাম আমাদের অনেক গ্রাম্য সড়ক আমি দেখেছি গ্রাম্য সড়ক অনেক রয়েছে কাজকেও মনে করেন আমার বাড়ির সামনেটা সামনে রাস্তাটা অলরেডি রিপেয়ারিং করা হয়েছে এখন সম্পর্কে করা হয়েছে কিন্তু জানি না এটা কতদিন টিকবে এটা এর আগেও অনেকবার রিপেয়ারিং করা হয়েছে তো সেটার বিষয়ে যদি উপজেলা যারা ইঞ্জিনিয়ার রয়েছেন যারা সুস্থ মনিটরিং করেন ওনারা যদি কোনো নয় ছয়ে বা কোনো দুর্নীতিতে বা কোনো কিছু যদি না জানাইয়ে যেসব ট্রেন নিয়ে শতভাগ যদি আপনি রাস্তার কাজগুলো শতভাগ মনিটরিং করেন আমার মনে হয় না 5-10 বছর আপনার একটা রাস্তার মধ্যে হাত দিতে হবে তবে সবচেয়ে বর্তমান প্রশাসন বা আমাদের মন্ত্রী মহোদয়কে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের আনোয়ারার যে মেন সড়কগুলো রয়েছে বিশেষ করে আমাদের বরকল থেকে আমি বরকলের পাশে আমার বাড়ি বরকল থেকে আমি চট্টগ্রামে প্রায় সময় যাতায়াত করি এবং আমাদের ভিতরে যে ইন্টারলাইন যে মেন সড়কগুলো রয়েছে অত্যন্ত স্মুথলি আপনি এখন মানে এই মুহূর্তে একদম মানে কি বলবো এটা ভাষায় প্রকাশ করার মতো নাকি অত্যন্ত ভালো রোড এবং যাতায়াত এবং যোগাযোগ অত্যন্ত আনন্দদায়ক এবং সুস্থদায়ক কিন্তু বিশেষ করে আমি শুধু উপজেলা যারা ঠিকাদার পাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো এবং ওনাকে যারা মনিটরিং করেন উপজেলা যারা ইঞ্জিনিয়ার তারা রয়েছেন ওনাদের যদি আন্তরিকতা এবং দেশপ্রেম থাকে কোনো যদি লেনদেনের কোনো যদি ইঙ্গিত না থাকে তাহলে আমার মনে হয় না আমাদের আনোয়ারা রাস্তাগুলো কিছুদিন পর নষ্ট হয়ে যাবে আপনি শুনতে পাচ্ছেন জি আলীনুর ভাই আপনি একটু বলবেন যে ভাইয়ের যে বললো এক বছর আমি আমার একই অবস্থা আমি 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 ক্লিয়ার শুনতে পাবো জি জি বলুন এখন শোনা যাচ্ছে শুনতে পাচ্ছেন নন্দবি ভাই আপনার দৃষ্টিগোচরের জন্য একটু বলি জাতীয় সড়ক গুলো নয় যেগুলো মেইন রোড গুলো ওগুলো মোটামুটি কাজে মানগুলো ঠিক আছে কিন্তু যেগুলো ভিতরে আপনার যে গ্রামের মধ্যে সড়ক গুলা চলাচলের জন্য যে সড়ক গুলা হয়ে থাকে ওগুলা কিন্তু এক বছর বা দুই বছরের পর কিন্তু আপনার রিপেয়ারিং করতে হয় যে মনে করেন আমাদের যে চলাচলের যে মেন রোডটা বরফল ব্রিজ থেকে আপনার কর্ণফুলি সড়ক পর্যন্ত এটা হয়তো কাজ হয়েছে মিনিমাম 3-4 বছর অলরেডি হয়ে যাচ্ছে এখনো কিন্তু স্টিল নাও সেভাবেই রয়েছে জাতীয় সড়ক ঠিক আছে বাট আমাদের ইন্টারনাল গ্রাম্য সড়ক গুলো কিন্তু 2-1 বছর পর পর কিন্তু উঠে যায় এই বিষয়ে কিন্তু নজর দেওয়া হয় প্রধান সড়ক গুলো যেভাবে কাজ করা হয় ভালো মানের কাজ করা হয় গ্রামের সড়ক গুলো তো ওইভাবে সম্ভব করা হয় না কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের দেশে কিন্তু সেরকম হয় না এবং
এটা তো অনেক অনেক বিশাল একটা ব্যাপার, এটা এমন না যে কি আনোরা উপজেলা পরিষদের একটা বার্তা, আনোরা উপজেলা পরিষদেই এটা করবে এরকম না। এটা সরকারি ভাবে অনেক সময় দেখা যায় চুক্তিবদ্ধ হয়ে, যেমন আমি একটু করে শুনছিলাম অনেকদিন আগে ইরান থেকে নাকি আমাদের বিটুমিন গুলো আনা, তো এটা হয়তো সরকারি ভাবে যদি চুক্তিবদ্ধ হয়ে যদি সরকারি ভাবে এগুলো আনা হয়, বিটুমিন গুলো বা যেগুলা ম্যাটেরিয়াল যেগুলো আছে এগুলো আনা হয়, তাহলে এগুলাতে যদি কোনো একটা সমস্যা থাকে তাহলে সমস্যাটা সব জায়গায় হবে, সব জায়গায় হয়তো দুই মাস তিন মাস পরে রাস্তা নষ্ট হয়ে যাবে বা স্থায়ী থাকবে না, এটা একটা জিনিস। আর একটা জিনিস আমরা জানি, ঠিকাদার আছেন, ঠিকাদাররা ঠিকাদার এটা একটা ভালো, আমি আমি সবাইকে সম্মান করে শ্রদ্ধা রেখে বলতেছি, কিন্তু আমাদের দেশে বেশিরভাগ সময় দেখা যায় আমাদের ঠিকাদাররা কিন্তু ওনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন না, ওনারা নীতি নৈতিকতার বাইরে গিয়ে, যেখানে দেখা যাবে আপনার সবাই তো জানে এটা তার লোকচরের কিছু নাই যে লোহার বদলে বাঁশ দেওয়া হয়েছে, হ্যাঁ এগুলো ঠিকাদারদের এগুলো দুর্নীতি। তারপর যেখানে সিমেন্ট যেরকম দেওয়া দরকার বা কংক্রিট যেরকম দেওয়া দরকার, আমি এখানে আমার ছোট ভাই চেয়ারম্যান সাহেব নিজে একটা জায়গায় কন্ট্রাক্টর চলতেছে, যে গিয়ে ওখানে ওই কংক্রিট যেগুলো কেনা হয়েছে কংক্রিট গুলো বাতিল করে দিছে, বাতিল করে দিয়ে সাথে সাথে একটা ব্যবস্থা নিছে। আমি ওই সময় চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ দিচ্ছিলাম, আমি যে এরকম করে সবাইকে করতে হবে, যে ঠিকাদাররা কংক্রিট আনা হয়েছে এগুলো তিন নম্বর কংক্রিট, মানে এগুলো ইয়ার মতো ফোমের মতো কংক্রিট তো নয় এগুলা, তো প্রায় মনে হয় বছর ঘটনা। তো আমার মনে হয় প্র্যাকটিক্যাল বিষয়গুলো কিন্তু চেয়ারম্যান সাহেব এবং আজিম ভাই এবং আমার ছোট ভাই আলিনুর জেমস ওনারা কিন্তু বাংলাদেশ বিষয়গুলো জানেন, ওনাদেরকে প্রশ্ন করলে ওনারা হয়তো আরো বিশদভাবে বলতে পারবেন। যে আমি আমি একটুভাবে দুঃখিত, আমি আপনাকে বলছিলাম যে আলি ডিউটিতে যেতে হবে, আমি একজন খেটে খাওয়া মানুষ, আমাকে একটু শেষ করতে দিবেন প্লিজ। ঠিক আছে, আপনি একটু আপনি ঠিক আছে, আপনার জন্য ধন্যবাদ। আমি একটু আলিনুর জেমস ভাইয়ের কাছে আসবো, যে জেমস ভাই আপনি বলবেন যে কেন এগুলোর থেকে উত্তরণের উপায়টা কি, মানে আপনারা আর কতদিন দেখবেন এই জিনিসগুলো, যে আপনারা তো অনেকদিন ধরে দেখতেছেন যে এই সমস্যাগুলো তো আজকে নতুন কিছু না, এটা নতুন কিছু না, বা এগুলোর থেকে সমাধানের উপায় কি, যে শুধু আমার এলাকায় হচ্ছে না অন্য এলাকায় হচ্ছে, বা পটিয়া হচ্ছে, চন্দনাশা হচ্ছে, বাঁশখালী হচ্ছে, এগুলো তো বলে লাভ নাই, আমি আমার এলাকার চিন্তা করব। আমি যদি আমার এলাকা এটা হ্যাঁ হ্যাঁ এটা থেকে অবশ্যই উত্তোলনের পথ আমাদের আছে, আমাদের যারা এই এগুলো দেখার দায়িত্বে আছেন, যারা মনিটরিং করবেন তাদেরকে আর একটু জোরদার করে মনিটরিং করতে হবে। আমি একটা জায়গায় একটা ঠিকাদারকে কাজ দিলাম, সে রাস্তাটা কিভাবে করতেছে, তার কন্টাক্ট লিস্টে কিভাবে লিখা আছে যে কাজটা কিভাবে করবে, কতটুকু ভিটামিন দিয়ে কাজ করবে, কতটুকু কংক্রিট দিবে, এগুলো যদি আমরা সঠিকভাবে তদারকি করি, আমি মনে করি কাজ যখন করবে তখনই তদারকি করতে হবে, কাজ হয়ে যাওয়ার পরে যদি আমরা তদারকি করি তখন আর কাজটা সঠিকভাবে হবে না, যখন আমরা কাজগুলো করব চলমান অবস্থায় তদারকি করতে হবে। যে লোকে আপনাকে কাজ দিবে সেই লোকের কোনো জবাবদিহিতা নাই যার কারণে এগুলো হচ্ছে, আপনি সেটা অবশ্যই জবাবদিহিতা থাকতে হবে, প্রত্যেকটা কাজের একটা জবাবদিহিতা থাকতে হবে, জবাবদিহিতা না থাকলে তো কাজটা সঠিকভাবে হবে না। ঠিকাদার চাইবে একটু দুই নম্বরের জিনিস দিয়ে সে একটু বেশি লাভ করার জন্য, যারা কাজগুলো তাদেরকে দিবেন প্রশাসন উপজেলা প্রশাসন থেকে দেখ বা যেখান থেকে দিক ইউনিয়ন পরিষদ থেকে দিক, তাদেরকে এই কাজগুলো তদারকি করতে হবে যে কাজটা সঠিকভাবে হচ্ছে কিনা, আমরা যে রিকোয়ারমেন্ট ওনাকে দিয়েছি ওইভাবে আমাদের কাজগুলো আমাদেরকে বুঝাই দিচ্ছে কিনা, তবে তদারকি করতে হবে চলমান অবস্থায়। যদি আমি একটু আজিম ভাই কাছে, আজিম ভাই আপনি একটু বলবেন, যারা যে এই যে কাজগুলো উপজেলা থেকে বললো যে আপনি উপজেলা থেকে দিচ্ছে, তারা যদি ওদের সাথে মিলে দেয় সেক্ষেত্রে তার দায়িত্ব ওনাদেরকে স্টপ করা এবং শোকস করা এবং তাদেরকে চাকরিচ্যুত করা, কার দায়িত্ব এগুলো? লাইন ভাই আপনি কি বলবেন? যে আমি বলবো জি 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 যে সেটাই তো, সেটাই হচ্ছে কথা, যে এখানে আপনার যে প্রপার যে মনিটরিং এর বিষয়টা, এখানে যেহেতু কর্তৃপক্ষ রয়েছেন আমাদের আনোয়ারা যে আপনার রাস্তার কাজ বা বিভিন্ন কাজ কনস্ট্রাকশন কাজ যারা মেনটেন করেন উপজেলা, যারা ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যারা রয়েছেন ওনাদেরকে আনোয়ারা উপজেলায়, যারা আমাদের টিওনো মহোদয় রয়েছেন, টিওনো মহোদয় সাধারণত মনিটরিং করে থাকেন, যেহেতু উপজেলার পর্যায়ে কোনো প্রবলেম হলে টিওনো মহোদয়ের পক্ষ থেকে মনিটরিং করার ব্যবস্থা রয়েছে এবং ইঞ্জিনিয়ারকে দিয়ে জবাবদিহি করারও ব্যবস্থা রয়েছে। যদি এইভাবে যদি তারা বাহিকতা মেনটেন করে যদি আমাদের কাজগুলো যদি সঠিকভাবে আদায় করা হয়, তাহলে আলটিমেটলি যেহেতু আমাদের অর্থনৈতিক স্বাস্থ্য যেমন হবে বারে বারে টেন্ডার দিয়ে আমাদেরকে যেমন অর্থনৈতিকভাবে আমরা ক্ষতি, আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হবে না, তেমনি আমাদের চলাচলের জন্য জনগণের দুর্ভোগটা কিন্তু অনেকাংশে লাঘব হবে, এটাই হচ্ছে বাস্তবতা।
ধন্যবাদ। আমি একটু কাইম ভাই কাছে আসবো। কাইম ভাই, আমাদের আপনাদের আনোয়ারা জমি আছে, জমির মালিক আছে 48.78%, জমি চারা আছে 51.22%। এই যে জমিগুলা যেগুলা সরকারি জমি বা খাস জমি বলে, সেগুলাকে কাজে লাগানোর জন্য সরকারিভাবে কোনো উদ্যোগ আছে কিনা? এগুলা যখন কাজে লাগাবে তখন আপনাদের এলাকায় কর্মসংস্থানের সৃষ্টি হবে, সেগুলোর জন্য কোনো উদ্যোগ আছে কিনা সরকারের? আসলে ইতিমধ্যে তো সবচেয়ে আমরাতে আজকে কুরিয়ান ক্যাপি জেটের কথা যদি বলি, সেখানে 1860 একর জায়গা অ্যাকোজিশন হয়েছে, সেখানে মানুষ কর্মযোগ্য চলছে, 27,000 মানুষ বর্তমানে কাজ করছে। এটা হয়তো কত হতো এক সময় গিয়ে এটা 2,00,000 মানুষ এখানে কর্মসংস্থান হবে। চায়না ইকোনমিক জোন, সেখানে জায়গা অ্যাকোজিশন হয়েছে, সরকারি ট্রান্স ল্যান্ড এবং কিছু ব্যক্তি মালিকানাধীন জায়গা সেখানে হয়েছে। পার্কি বিচে আপনার পর্যটন এলাকার জন্য অ্যাকোজিশন হয়েছে, সেখানে কর্মযোগ্য চলছে। সিএফএল, কাপকু, ড্যাব, প্রতিটি যে জায়গাগুলো আছে সেখানে আমাদের যদি এখন আমরা যদি আমরা ধরতে চাই, তাহলে কাউন্সিলর সেভাবে আর কিন্তু পরিত্যক্ত কাউন্সিলর নেই। যতটুকু আছে সেটা হচ্ছে পার্কি বিচে কিছু আছে, এবং এখানে সিভিল সার্ভিসের দক্ষিণ পাশে কিছু জায়গায় কাউন্সিলর আছে। সরকারের এখানে কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে, যেহেতু একেবারে মোহনার কোনগুলি নদীর মোহনায় এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, সেখানে এখানে অন্যভাবে কোনো কিছু বরাদ্দ দেওয়ার সুযোগ পাবে। এটা হাই কমান্ড যেভাবে মনে করে, সরকার যেভাবে মনে করে সেইভাবে সেখানে ডেভেলপ হবে। তা আমাদের আসলে আনোয়ারাতে যে হারে বা আপনার হিসেবে যেটা আছে এটা অনেক আগের হয়তো হিসেব সেভাবে, কিন্তু কাস্টলেন এখন আগের মতো কাস্টলেন নেই। ম্যাক্সিমাম জায়গায় কিন্তু অ্যাসোসিয়েশন হয়েছে এবং ডেভেলপমেন্ট হচ্ছে, সেখানে ইন্ডাস্ট্রি হয়েছে, মানুষের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হয়েছে। আচ্ছা, আপনারা যে আপনাদের আমি আনোয়ারার যেটা একটা ইনফরমেশন পেয়েছি, এটা হচ্ছে আপনার ইয়ার থেকে নতুন আপডেট নেওয়া হয়েছে, 43% লোকের ল্যাট্রিন ব্যবস্থা আছে আনোয়ারাতে, নন স্যানিটারি আছে 46.32%, ল্যাট্রিন ছাড়া আছে 14.24% আপনাদের এখানে আনোয়ারাতে। সেখানে এটা তো স্যানিটারি তো ফ্রি দেওয়া হয়, আমরা জানি স্যানিটারি ল্যাট্রিন বিহারে গেলে যেভাবে ল্যাট্রিন ছাড়া মানুষ নিষ্কাশন করতেছে দেখা যায়, এখন সে যুগ আর নেই। আমি আনোয়ারা তো প্রশ্নে আসে, এখন আনোয়ারায় প্রশ্নে আসে না, যারা বেরি বাঁধব বসবাস করে তাদেরকে কিন্তু আমরা সরকারের তরফ থেকে আমরা আপনি তাহলে 2 ইয়ার্সে আপনাদের কি 14.24% ফিনিশ হয়ে গেছে? না, এখানে আমার যে ভাইরা আছেন, আমি হয়তো রাজনীতির সাথে সম্পৃক্ত, এখানে আলী নজ্জাম স্বেচ্ছাচার একজন স্বেচ্ছাসেবী সংগঠনের দায়িত্ব আছেন, নুনবি ভাই আছেন, আমার রাজীব ভাই আছেন, ল্যাট্রিন নিয়ে যে এখানে আমাদের আনোয়ারার এমন কোন গড় আপনি পাবেন না পরিপূর্ণ স্যানিটেশন ছাড়া, পরিপূর্ণ গড়ের অবস্থা খারাপ হইতে পারে, কিন্তু বাথরুমটা আমার মনে হয় আমাদের আনোয়ারার প্রতিটা গড়ের কিন্তু বাথরুম মোটামুটি যথেষ্ট স্বাস্থ্যসম্মত বলে আমি দৃঢ় বিশ্বাস করি। এটা আপনার এলাকায় না, এটা রুরাল যেগুলো গভীর গ্রামে, যেগুলো অনেক গ্রামের কথা বলা হয়েছে, পুরো ঘরে এভারেজ না না। এক্ষেত্রে আমি একটু বলি, আমরা তো স্বেচ্ছাসেবী কাজ করি, যেহেতু আমাদের আনোয়ারার প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার সুযোগ হয়েছে। মনে করেন আনোয়ারার প্রত্যন্ত অঞ্চল মধ্যে যেখানে একদম যোগাযোগ বিচ্ছিন্ন জায়গা বলতে বারলিয়াকে বোঝাই, ওইখানে আপনার হেঁটে যাওয়া লাগে, বর্তমানে হেঁটে যাওয়া লাগে। ওইখানেও আমরা দেখছি যাদের একদম নাই তারা 2-3টা চাকা বসিয়ে একটা চারিদিকে প্লাস্টিক অথবা টিন দিয়ে হলেও একটা ব্যবস্থা করেছেন, যে এই ধরনের দেখা গেছে, কিন্তু একদম নাই যে এই ধরনের আমরা এখনো কোথাও দেখতে পাই নাই, চোখে পড়ে না, খুবই কম, খুবই কম কথা বলা হয়েছে স্যানিটারি ল্যাট্রিন। এনিওয়ে, আপনার যদি থাকে বেটার ইজ 2017 এর এটা আপডেট। আমি একটু আপনার কাছে আসব আপনাদের ইলেকট্রিসিটি নিয়ে, 32% 31% লোকের ইলেকট্রিসিটি আছে, বাকিগুলা
সেটাও কি ভুল বলবেন আপনি? ভুল ভুল এই তথ্যটা আসলে তথ্যটা ভুল। এখন আনোয়ারা শতভাগ বিদ্যুতায়নের এলাকায় ভুক্ত শতভাগ বিদ্যুতায়নে, এখন আসলে হয়তো লাইন সঞ্চালন লাইনের কারণে বিদ্যুৎটা নির্বিচ্ছিন্ন হয়তো হয় না, সেটা অন্য কথা, কিন্তু এখন বিদ্যুতের সমস্যা যেমন নেই তেমনি বিদ্যুৎহীন বাড়িও কিন্তু নেই। অন্ততপক্ষে আপুত আমি আমার ইউনিয়নের কথা যদি বলি, বিদ্যুৎহীন কিন্তু বাড়েনি। এখন শতভাগ বিদ্যুতের আওতায় আমাদের আনোয়ারা উপজেলা শতভাগ বিদ্যুতায়ন হয়ে গেছে। যদি এখন নতুন বাড়ি করতেছে জমির মাঝখানে তার বাড়িতে বিদ্যুৎ নেই, এটা হচ্ছে বাস্তবতা। এরকম যদি পুরানো আবার যদি এখন নতুন বাড়ি করতেছে তার বাড়িতে বিদ্যুৎ নেই, সংযোগ নেই, এরকম সর্বসাকুল্যে খুঁজলে হয়তো 20-50-100 টাকা পাওয়া যাবে কিনা কঠিন হবে। ভেরি গুড, এটা শুনে আপনার খুশি হলাম যে আপনাদের এলাকার খুবই ভালো অবস্থা না। সাথে আমি একটা কোশ্চেন আপনার কাছে, অভিযোগ আছে যে টানেলে অনেক পরিবারের একটা তালিকা করা হয়েছে, স্থানিক টানেলে ক্ষতিগ্রস্ত লোকদের একটা তালিকা সম্পন্ন করা হয়েছে, যেখানে এখনো অনেক লোক তাদের 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 কিন্তু তাদের যে বাড়ি হারা হয়েছে তাদের কিন্তু ভাড়া করে থাকছে, তাদের কিন্তু তারা প্রাপ্য পায়নি। সেক্ষেত্রে আপনি একটু বলবেন কাইম ভাই, এটা কি আসলে কতটুকু সত্য? এবং আলিনোর জেমস ভাই কিন্তু তাদেরকে খাদ্য বিতরণ করেছে আমি যতটুকু জানি আলিনোর। হ্যাঁ 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 জি জি। এখানে আসলে যে প্রশাসন পক্ষ থেকে যারা বিশেষ করে টানেল অ্যাকোজিশনে যে জায়গাগুলো অধিগ্রহণ করা হয়েছে সরকার পক্ষ থেকে, এবং যেহেতু এই মন্ত্রণালয়ের অধীন, মন্ত্রণালয়টি হচ্ছেন আমাদের যিনি মাননীয় সংসদ সদস্য মাননীয় ভূমি মন্ত্রী আলহাজ সাহেব জামান চৌধুরী জাভেদ এমপি মহোদয়, উনিও এই আসনের একজন একজন সেই সুবাদে এখানে আমার মানুষ কোনোভাবে হয়তো অনেক সহযোগিতা পেয়েছে। এখানে যে কথাটা আসছে, কিছু মানুষ হয়তো এখনো টাকা তুলতে পারেনি, সেটা মামলা মোকদ্দমার কারণে, এবং মামলা মোকদ্দমাকে কিভাবে পাশ কাটিয়ে কারো ক্ষতি না হয় মতো সেটা একটা সালিসি ব্যবস্থা করে কিভাবে টাকা তোলা দেওয়া যায়, এরকমও কিন্তু অনেক ব্যবস্থা হয়ে গেছে। আমি আমার ভাই যারা আছেন আমি তারা আমার সাথে একমত হবেন, এখানে যাদের জায়গার হয়তো বেলো পাবে সর্বসাকুলে 10 লাখ টাকা, সে দেখা গেলো যেমন কি আমি আমার কথা বলি, আমরা 6 জন বন্ধু মিলে 21 লক্ষ টাকা দিয়ে একজন থেকে 24 ঘন্টা জায়গা নিয়েছিলাম টানেলের ঠিক রাস্তার মাঝখানে জমিতে মাঝখানে, কিন্তু অ্যাকোজিশন হওয়ার কারণে সেখানে আমরা টাকা পেয়েছি 1,36,00,000 টাকা। এখানে অর্থাৎ মানে মানুষ এখন যাদের জায়গায় অ্যাকোজিশন হয়েছে রাস্তার ধারে ছাড়া তারা হয় তাদের হয়তো মনে কষ্ট আছে, কিন্তু যাদের জায়গায় অ্যাকোজিশন হয়েছে তারা এখন সবাই কোটিপতি এবং জায়গার টাকা পায়নি। মামলা মোকদ্দমা যদি কোনো মামলা মোকদ্দমা থাকলে তাহলে সে কিন্তু টাকা তুলতে পারেনি, এটা সত্য কথা, কিন্তু যেখানে জটিল মামলা নেই সেখানে মন্ত্রী মহোদয়ের মন্ত্রণালয় থেকে কিন্তু একটা পরিপত্র জারি করা আছে যাতে তাদেরকে এটা মিনিমাইজ করে কিভাবে টাকা দেওয়া যায় সে প্রক্রিয়া কিন্তু অনেক লোকগুলা বাড়ি হারা হয়ে যে এখন যে ভাড়া ঘরে থাকছে সেই ভাড়া তাদের অবস্থা কি হবে, তারা এটা তাদের অপরাধটা কি? তাদের তো বাড়ি ছিল ওখানে। হ্যাঁ বাড়ি ছিল, এখন তো তাদেরকে সরকার দেওয়া দরকার ছিল, তাদেরকে তো কোনো তাদেরকে সরকার ক্ষতিপূরণ দিয়েছে এবং তাদের জন্য একটা প্ল্যান প্ল্যান পরিকল্পনাও আছে, সেটা হচ্ছে সিফের রাঙ্গা দিয়ে বাজারের উত্তর পাশে ওইখানে একটা জায়গায় অ্যাকোজিশন হবে, যারা যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য সেখানে কিন্তু হাউজিং করা হবে। হয়তো কাজটা করোনা কালের জন্য হয়তো একটু পিছিয়ে গেছে, না হলে এই করোনা কালটা যদি আমাদের সামনে না আসতো এই কাজটা কিন্তু আমরা দৃশ্যমান দেখতাম। আমি একটু আলিনোর ভাইয়ের কাছে, আলিনোর ভাই আপনি কাজ করতে গ্যাস সংকটের কারণে 4 এপ্রিল উৎপাদন কার্যক্রম বন্ধ যতটুকু জানি আমি, এটি এটা নিশ্চয় সত্য, এটা ডেফিনেটলি আপনি একটু বলবেন? এটা আমি শিওর না, আমি নিউজ পেপার থেকে নেওয়া হয়েছে যে এখানে অনেক লোক এখন লোকের কর্মসংস্থান হয়েছে যেটা আনোয়ারা থেকে। এভাবে বলতে গেলে সরকারি বিদেশিরা কিন্তু আপনারা বিনিয়োগ, যেটা যে কাইম ভাই বললো বিনিয়োগ করতে আসবে, যে আপনাদের ওই যে কেপিজেড কোরিয়ান যেটা করলো চায়না ইকোনমিক জোন হচ্ছে, যে এর বিদেশিরা তো তাহলে আগ্রহ হারিয়ে ফেলবে যে ইনভেস্ট করার জন্য, যে কাফকোতে গ্যাস সংকটের কারণে। এই ব্যাপারে আনোয়ারা থেকে আনোয়ারা উপজেলা কি উদ্যোগ নিয়েছে যে কাফকে সেভ করার জন্য? না এই ক্ষেত্রে আমি বলি আপনাদের, এখানে কাফকো যদি সরকারি যে কারখানাগুলো আছে যেমন ধরেন সিভিল, ধরেন সিভিল যদি বন্ধ রাখেও
কাপটুকে কিন্তু সঠিকভাবে যত সময়ে গ্যাস সরবরাহ করেছেন সরকার, কাপটুক তখন বন্ধ ছিল না নির্বিচ্ছিন্নভাবে, কিন্তু সিভেল বন্ধ রাখলেও কাপটুকে কিন্তু সঠিকভাবে গ্যাস সরবরাহ করেছে। এখন যেহেতু প্রতিটা কারখানার মধ্যে গ্যাসের প্রয়োজন, গ্যাস ছাড়া তো আর উৎপাদন হয় না, ক্যাপিজেটও আপনার গ্যাসের লাইনের স্থাপন হয়ে গেছে, এখন খুব শীঘ্র হয়তো তাদেরকে সংযোগ দিবে, যেহেতু গ্যাস ছাড়া কোনো কাজে হচ্ছে না। এখন গ্যাস ইকোনমিক জোনও দিবে সরকারের যে আছে, ওইখান থেকে যদি দেওয়া সম্ভব হয় অবশ্যই দিতে হবে, নাহলে তো বিদেশি যারা বাইরেরা আছেন তারা তো এখানে কারখানা করতে আসবে না। মহেশখালী থেকে এলএনজি এখন যে এলএনজি গ্যাসের সিভেরও আলাদা লাইন আছে, আপনার কাপকুতে লাইন, কাপকুতে আলাদা লাইন আছে, অতএব গ্যাস এখানে সংকটের কোনো কারণ নেই। আজিম ভাইয়ের কাছে বলবো যে ভাই, ওই যে বেরিবাদের যে সমস্যাটা সেটা কতটুক সব আপনার এখন কার্যক্রম সম্পন্ন হয়েছে? যে আমরা শুনেছি এটা 60 ইয়ারের উপরে অলরেডি হলো, বেরিবাদ ভেঙে মানুষের আরো ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, সেক্ষেত্রে আপনি একটু কিছু বলবেন বেরিবাদ সম্পর্কে? ধন্যবাদ। আসলে বেরিবাদটা হচ্ছে যে আমাদের আনোয়ারার, বিশেষ করে আপনার পশ্চিম আনোয়ারার জন্য এটা একটা আসলে অভিশাপে বটে, যেহেতু পরিপূর্ণভাবে কাজগুলা যদি পত্রিকায় কিছুদিন আগে নিউজও হয়েছিল অলরেডি, ওই নিউজের পক্ষে বিপক্ষে অনেকে কিন্তু অনেকে মতামত ব্যক্ত করেছে, কিন্তু আসলে টোটালি যেটাই হোক কিন্তু যে বন্যার সময় জোয়ারের সময় যেভাবে ওই এলাকাগুলো প্লাবিত হয়েছে সেটা সত্যি একদম মর্মান্তিক এবং খুব হৃদয় স্পর্শ বলা যায়। যেহেতু এই মুহূর্তে এসে যেভাবে কাজের অগ্রগতি হওয়ার কথা, রিসেন্টলি কিন্তু কাজ অলরেডি শেষ করার কথা ছিল এই এলাকাগুলোতে, কিন্তু কাজ হয়েছে, কাজের মানগুলোর হয়তো নিম্নমানের কারণে কিন্তু আসলে অনেক দেরি বাদও ভেঙে গিয়েছে, ভেঙে যাওয়ার পরে আবারও প্লাবিত হয়েছে এবং এলাকার জল দুর্ভোগ সৃষ্টি হয়েছে। সেই জন্য আসলে বেরিবাদের ব্যাপারে কিন্তু এটা একটা বিশাল ব্যাপার, এবং এটা আমি বলবো এটা একটা আসলে এটা কিন্তু অনেক বিশাল একটা বৃহৎ একটা বিষয়, সেই জন্য এটার সুষ্ঠু এবং তদারকির পরিপূর্ণ যদি মনিটরিং করে যদি পরিপূর্ণভাবে কাজগুলো যদি গোছানো না হয়, আমার মনে হয় না আসলে আনোয়ারা থেকে দুঃখ সহজে বা বিশেষ করে ওই এলাকার আক্রান্ত বা ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ থেকে অভিশাপ থেকে সহজে মুক্তি পাবে। প্রচুর পরিমাণে, যথেষ্ট পরিমাণে শতভাগ মনিটরিং দরকার, যেহেতু এখানে কোটি কোটি টাকা বর্তমান মন্ত্রী মহোদয় অনেক বরাদ্দ এনে দিয়েছেন, অনেক কাজ শুরু করে দিয়েছেন, কাজ অলরেডি চলমান রয়েছে, কিন্তু এত কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়ার পরেও কাজের মান নিয়ে যেখানে এলাকাবাসী ক্ষুব্ধ, এবং আপনার কিছুদিন আগে আমার একটা লাইভ ওই এলাকার একজন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আমার সাথে অনেক বলেছেন যে ওই এলাকারও কিছু নেতৃবৃন্দরা রয়েছেন যারা প্রশাসনের সাথে বা ঠিকাদারের সাথে বা পানি উন্নয়ন বোর্ডের সাথে লেজু মেনটেন করে কাজের মান সম্পর্কে ওনারা অবগত হচ্ছেন না, বা ওনারা ঠিকাদাররা দুর্নীতি করার সাহস পাচ্ছেন, এরকমও কিছু নাকি স্থানীয় পলিটিক্যাল লিডাররা রয়েছেন। উনি আশাবাদ ব্যক্ত করেছেন যদি স্থানীয় পলিটিক্যাল লিডাররা যদি শতভাগ যদি এলাকার প্রতি আন্তরিকতা থাকত, পুলওয়ানা কাজ আদায় করার ব্যাপারে যদি কন্ট্রাক্টরের সাথে আপনার কন্ট্রাক্টরের সাথে যদি লেজু মেনটেন না করে যদি কাজ আদায় করার ব্যাপারে যদি ওনারা অর্ডার থাকতো, আমার মনে হয় আসলে বারলিয়া বা ওই রায়পুরের ওই এলাকাগুলো আসলে বর্তমানে করুণ পরিস্থিতি ভোগ করতে হতো না। বিশেষ করে টাকা বরাদ্দ আসতেছে ঠিক আছে, বরাদ্দ এনেছে, কাজের শুরু হয়েছে ঠিক আছে, কিন্তু এলাকার যে মনিটরিং এর বিষয়গুলো রয়েছে, লোকাল বিষয়গুলো রয়েছে, পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তারা রয়েছেন, এখানে কিছু অনেক অনেক বিষয়গুলো রয়েছে যেগুলো আসলে ওপেন সিক্রেট, আমিও জানি আপনিও জানেন, কিন্তু এলাকার স্বার্থে দেশের স্বার্থে জনগণের স্বার্থে যদি স্থানীয় নেতৃবৃন্দরা যদি একটু কঠোর হন, আমার মনে হয় আসলে জনগণ দুর্ভোগ থেকে লাঘব হবেন, অন্যথায় কিন্তু এই দুর্ভোগ বারবার পোহাতে হবে। ধন্যবাদ। আপনাদের জেমস ভাই একটু বলবেন, আপনাদের কিন্তু যেটা শিক্ষা ব্যাপারে খুবই কম, 30% লোকজনের সাক্ষর, লাইক আপনাদের আনোয়ার শিক্ষিতের হার 30%, এটা আপনি এই ব্যাপারে কিছু বলবেন? তার উপর ওমেন 22%, সেটা ঠিক আছে, কিন্তু এখন এখন তো আমাদের আনোয়ারায় এখন আগের যে অবস্থা ছিল এখন আর নেই। এখন মনে করেন আপনি যদি ক্যাপিজেট একটা চাকরি নিতে চানো, আপনাকে মিনিমাম এসএসসি পাস করতে হবে,
যদি ক্যাপিজেড একটা যদি আপনি ওয়ার্কারের চাকরি নিতে চান তাহলে ওটা চিন্তা করে হলে এখন প্রত্যেক অভিভাবক চাই এখন তাদের ছেলে মেয়েরা পড়ালেখা করুক। যদি একটা ভালো চাকরি একটা ভালো অবস্থানে যেতে চাই প্রত্যেকটা লোক, আমি জেমস ভাই আমি আপনাকে বলছি না এটা আপনাদের এলাকার সমস্যা, এটা আপনাদের আপনাদের যেটা প্রাপ্য সেটাকে আপনারা পেয়েছেন, যে শিক্ষিতের হার কম হওয়ার জন্য যেটা আপনাদেরকে আপনাদেরকে এটা আপনাকে দেওয়া হয় নাই, সেটা অধিকার আপনারা পান নাই, সেটা আপনাকে পেতে চান, আপনাদেরকে এটা আরো বেশি দরকার। অবশ্যই অবশ্যই আমি প্রত্যেক এলাকায় একটা চাহিদা থাকে। আমি আপনাদের এলাকাকে ছোট করার জন্য বলছি না, এটা আপনাদের অধিকার অধিকার, আপনারা বলবেন, আপনাদের বলা দরকার, আপনাদের জানা দরকার, আপনাকে শোনানো দরকার যে আপনাদের সমস্যা কোন কোথায়। আপনারা যদি সমস্যা না বলেন সবাই মনে করবে আপনাদের এখানে সব ঠিক আছে, তাহলে আপনারা আপনারা আপনাদের উন্নয়নে বাধা করতে হবে, বুঝতে পারছেন না? এটা 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 আমাদের 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 কাইম ভাইরা প্রতি মাসে যে একটা আইন শৃঙ্খলা মিটিং পুরো উপজেলা নিয়ে যে একটা ওনারা মিটিং করেন উপজেলা প্রশাসন থেকে, ওই মিটিংয়ে কিন্তু আমরা যতটুকু জানি বারবার সবকিছু নিয়ে ওখানে আলোচনা করা হয়, কোন দিকে কি সমস্যা, শিক্ষা খাত এবং রাস্তাঘাট বলেন আইন শৃঙ্খলা বলেন সবকিছু নিয়ে ওনারা কিন্তু ওইখানে একটা আলোচনা করেন, ওইখানে ওইখানে প্রত্যেক মাসে একটা আলোচনা হয়ে থাকে। ওনারা উনি ভালো বলতে পারবেন যে এদিক দিকে ওনারা কতটুক মানে সরকারের কাছে এই দাবিটা দিচ্ছেন বা ওনারা ছাড়ছেন, উনি আমার চাইতে ভালো বলতে পারবেন। জি কাইম ভাই আপনি একটু বলবেন, এটা আপনাদের তো অধিকার, আপনারা আরো শিক্ষিতের হার কম হওয়ার কারণটা কি? যে আপনারা তো আরো স্কুল বাড়ানো দরকার ছিল, মানুষকে সচেতন করা দরকার ছিল, যেমন মানুষ যদি শিক্ষিত না হয় আপনাদের এলাকায় লোকজনের ইনকাম সোর্স কম হবে, যারা তারা আন্ডার প্রভার্টির মধ্যে থাকবে, এটা হচ্ছে শুধু শিক্ষিত শিক্ষিত হারের কম হওয়ার কারণে। জি বলবেন। আমাদের আনোয়ার উপজেলা আসলে শিক্ষার হার কম হওয়ার কারণ হচ্ছে আমরা একটা নদী সাগর বেষ্টিত আনোয়ার উপজেলা, কর্ণফুলী নদীর মোহনা, ইছামতি, সাঙ্গ নদী, শঙ্কর নদী এবং বেয়াও বেঙ্গল, এখানে মানুষ মাছে যেমন কি এখন এই যে 23 তারিখ আগামীকাল থেকে হাজার হাজার মানুষ সাগরে যাবে মাছ ধরতে, আর বিশেষ করে বিদেশমুখী মানুষ বিদেশমুখী, এটা ছিল এখন অনেকটা মানুষ লেখাপড়া করে এবং সরকারের তরফ থেকে পর্যাপ্ত সুযোগ সুবিধা আছে। আমি যদি আমার ইউনিয়নের কথা যদি বলি, আমার ইউনিয়নে অনেক প্রতিষ্ঠানে ভালো বিল্ডিং ছিল না, এখন আমাদের শুধু পশ্চিম একটা গ্রাম বা ওয়ার্ডের কথা যদি বলি সেখানে চারপেয়ালি উচ্চ বিদ্যালয় একটা হাই স্কুল আছে, সেখানে সুলতানে প্রাথমিক বিদ্যালয় সেখানে 65 লক্ষ টাকা দিয়ে এলজিডি একটা বিল্ডিং বিদ্যমান। আমি আমার ইউনিয়নে যদি দেখি একমাত্র দক্ষিণ ভারত প্রাথমিক বিদ্যালয়ে ওইখানে একটা বিল্ডিং এর দরকার, সেই বিল্ডিং এর উপলব্ধি থেকে আমরা এটা লিখেছি মন্ত্রীমদের মধ্যে চেয়েছে, মন্ত্রীমদের মন্ত্রণালয়ে দিয়েছেন, ইনশাল্লাহ আশা করছি আমরা সেটা সুদিনে পেয়ে যাব। এখানে সরকারের তরফ থেকে সার্বিক সহযোগিতা আছে এবং লেখাপড়ার আগে যেটা পিছুটান ছিল এখন মানুষ, ওই যে আলিম নজান যে কথাটা বলেছে, একজন মানুষ ওয়ার্কারের যদি চাকরি করতে গেলে তারও কিন্তু লেখাপড়া ছাড়া হবে না, লেখাপড়া ছাড়া তারা তার কোনো গত্যন্তর নেই, যে কারণে এখানে মানুষ সবাই তার ছেলে মেয়েকে যে রিক্সা চালায় সেও তার ছেলে মেয়েকে কিন্তু প্রাইমারি স্কুলে পাঠাচ্ছে, হাই স্কুলে পাঠাচ্ছে। এটা ছাড়াও 1203 ইউনিয়ন একটা ইউনিয়নে আমার একটা ইউনিয়নে শুধু 11টা কিন্ডারগার্টেন কেজি স্কুল আছে প্রাইমারি স্কুলের বাইরে গিয়ে, তাহলে আপনি নিশ্চয় ধরনের এখন কি পরিমানে সরকারিভাবে কথা বলতেছি, আমি বেসরকারিভাবে যেগুলো আছে ওগুলো তো আমরা পরে কাউন্ট করবো, আমরা আগে সরকারি ভাবেটাই, কারণ এটা সরকারি ভাবে পাওয়া দরকার নিশ্চয়ই জন্য। হ্যাঁ নিশ্চয় ভাই, এখানে সরকারের তরফ থেকে কোনো কমতি নেই, যে আমাদের ইউনিয়ন টোটাল আমার উপজেলার মধ্যে সরকারের তরফ থেকে কোনো কমতি নেই। তবে একটা কথা আমি আপনাকে নির্দ্বিধায় বলি রাজনীতির বাইরে এসে, সে কথাটা হচ্ছে জাতীয়ভাবে আমরা যে 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে শহীদের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, আসলে এই মুহূর্তে এসে আমাদের দেশের প্রতি শুধু নট অনলি আনোয়ারা যে পুরো বাংলাদেশের আমাদের মানুষের মাঝে দেশের প্রতি ভালোবাসার যে টান থাকার কথা, দেশের প্রতি যে দরদ থাকার কথা, সেটা কিন্তু আসলে আমাদের মাঝে নেই।
আমি সেটা জানি না কিভাবে মানুষের মাঝে সেই দেশপ্রেমটা আসবে। আমরা আসলে এখানে অনেক আলাপ করতেছি, দেশপ্রেম নিয়ে কথা বলছি, কিন্তু যখন আমি নিউ মার্কেট গেলে আমি ইটালিয়ান শু খুঁজি, আমি কোরিয়ান শার্ট খুঁজি, আমার দেশের প্রোডাকশন, আমার দেশের প্রোডাক্ট গুলো যদি আমি ইউজ না করি, আমার দেশের জিনিসগুলো যদি আমি না খুঁজি, তাহলে আমার দেশের মধ্যে এখানে ইন্ডাস্ট্রি বাড়বে কিভাবে? যে এখানে আমি কাইম ভাই আমাকে এই কোয়েশনের জন্য আমি একটা কোয়েশন বলি, যে আপনি জানেন নিশ্চয় পিপি বানানো হয়েছে আমেরিকার জন্য উন্নত মানের একটা লেভেলের, যেটা হাই স্ট্যান্ডার্ড লেভেলের, ওয়ার্ল্ড ক্লাস লেভেলের বাংলাদেশ থেকে বানানো হয়েছে, যেটা বাংলাদেশি লোকজনের জন্য বানানো হয়েছে নিম্ন মানের, তাহলে আপনারা আপনার জিনিস কেমনে আপনি ইউজ করবেন? কেন এটা আপনার দেশের সে কথাটা যদি বলি, আপনি আপনি যে দেশে আছেন সেখানের অর্থনৈতিক অবস্থা আর আমার দেশের অর্থনৈতিক অবস্থার মধ্যে কিন্তু অনেক অনেক ডিফারেন্স, যে কারণে মানুষের ডিমান্ড একটা বিষয় আছে। ধরুন আমি আমি সেই পিপিটা আমি কিনবো কিনা, ধরুন আমাকে আমার এক বন্ধু বলেছে, সেটা একেবারে এপ্রিলের দিকে, এপ্রিলের মাঝামাঝি সে আমাকে ফোন করে বললো যে যে তোমাকে আমি একটা নাম্বার দিচ্ছি, ওনার কাছে পিপি আছে, 2,500 টাকা দিলে তোমাকে একটা পিপি দিবে। আমি কিন্তু 2,500 টাকা দিয়ে পিপি কিনি নাই, আমার সাহসে কোলে নেই, আমি 2,500 টাকা দিয়ে একটা পিপি কিনে পড়বো? এটা হচ্ছে আমার ক্রয় ক্ষমতার উপর ডিপেন্ড করে যে আমি আসলে কোন লেভেলের কোন পণ্যটি ব্যবহার করবো। আমি একটা জিনিস বলবো, ইয়া ভাই আদিম ভাই, একটা লাইসেন্সবিহীন এবং ড্রাইভার ও নাম্বারবিহীন সিএনজির কারণে আনোয়ারায় সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে এবং বাসের ছাদে লোকজন নেওয়া হয়, সে নিয়ে আপনার একটু মন্তব্য করবেন আপনি? এটা আসলে আপনি যথার্থই বলেছেন এবং বাস্তবতা বটে, যেখানে যতগুলো আমার বিশেষ করে আমাদের এই আনোয়ারা বরকল সড়কে আমার মনে হয় যতগুলো সিএনজি আপনার প্রতিদিন চলাচল করে, আমার আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার মনে হয় 100 জন যদি আপনি ড্রাইভার খুঁজেন, আমার মনে হয় 5 জন আপনি লাইসেন্স দক্ষ ড্রাইভার এখানে পাবেন না। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি এবং আমি আমার অভিজ্ঞতার আলোকে বলছি। আমি দেখেছি একজন আপনার ডান দিকে যাবে, উনি ইন্ডিকেটর দিয়ে রাখছে বাম দিকে, এই যে ও যে অভিজ্ঞতা নাই, ও যে জানে না যে আমি বাম দিকে ইন্ডিকেটর দিয়ে আমি বাম দিকে ঢুকবো, ওদের বাম দিকে ঢুকবে, তিনি কোনো ইন্ডিকেটার চলতেছে ডান দিকে, কিন্তু গাড়িটা অলরেডি ঢুকাই দিল বাম দিকে। এখন আমি পিছনে বাইক নিয়ে আসতেছি, বাইক নিয়ে আসতে দেখি ওর ইন্ডিকেটার বামে, আমি বামে ঢুকবো, দেখি যে আমি যেদিকে ঢুকবো সেদিকেও গাড়িটা ঢুকাই দিল। এই যে এই হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতিটা, এখানে 95% ড্রাইভার হচ্ছে সম্পূর্ণ অদক্ষ, রিক্সা চালক থেকে আপনার ড্রাইভার হয়েছে, পেশাদারিত্বের মধ্যে কিছুই নেই, এবং এটা আমাদের যাত্রীদের জন্য যারা সিএনজিগুলোতে চলাচল করে ওদের জন্য যথেষ্ট ঝুঁকিপূর্ণ এবং চলাচল করে এরকম একটা, কিন্তু জানা জানি লোক মুখে একটা বিষয় আছে, কিন্তু এগুলা কিন্তু এগুলো থেকে আসলে বেরিয়ে আসা আমার মনে হয় আদৌ পসিবল নয়। যেগুলো আমাদের যে কাইন্ড একটা কথা বলেছেন দেশপ্রেম, আমাদের মধ্যে দেশপ্রেম নেই, আসলে আমরা যদি ম্যানুফ্যাকচারিং এ দেশপ্রেম না থাকে তাহলে আমি যে কিনতে যাবো আমার দেশপ্রেম কিভাবে থাকবে? বাংলাদেশি ফেয়ার এন্ড লাভলি যদি আপনি ইউজ করেন, আপনি কালো থেকে কালো হবেন, আর আপনি যদি ইন্ডিয়ান ফেয়ার এন্ড লাভলি ইউজ করেন, আপনি ফর্সা থেকে আরো ফর্সা হবেন। এটাই হচ্ছে বাস্তবতা। এখানে এখানে আপনি আপনি ম্যানুফ্যাকচারিং এ যারা প্রোডাক্ট করে আপনার, ওদের তো কোনো দেশপ্রেম নেই, আপনার তো যে কেমনে যে আপনি ঠকাবে, কেমনে যে একটা আপনাকে যে শার্ট বানাবে, যে আপনি শার্ট পরবে, দুদিন পরে দেখবেন আর শার্ট আপনার বোতামটা খুলে যাচ্ছে। আমাদের বাংলাদেশি ম্যানুফ্যাকচারার যেগুলো আপনার এক্সপোর্ট হয় বাংলাদেশে, স্যার আমার আমার আত্মীয়স্বজন আপনার আমেরিকাতে আছে, লন্ডনে আছে, ওরা যখন আমাদের জন্য বাংলাদেশে এসে আমাদের গিফট দেয়, এখানে লেখা থাকে স্যার পিছনে মেড ইন বাংলাদেশ, তখন আমি আশ্চর্য হয়ে যাই যে এই শার্টটা আমার দেশের লোকাল লোকাল মার্কেটে নেই কেন? এই শার্টটা তো আমাদের লোকাল মার্কেটে থাকলে তো আমরা বিদেশি পণ্য খুঁজতাম না ভাইয়া। এই বিষয়টা হচ্ছে ওইখানে, বিষয়টা হচ্ছে ওইখানে যে আমাদের যে ম্যানুফ্যাকচারিং যারা আমরা তৈরি করি, আমার তৈরির মাঝে আমাদের কোনো আন্তরিকতা নেই, দেশের প্রেম নেই, সো যারা ক্রেতা তাদের তো আন্তরিকতা থাকার প্রশ্নই আসে না। আর আপনার লাইভের মাধ্যমে আমি আজকের যথেষ্ট প্রশাসনের কাছে যথেষ্ট জোর দাবি জানাচ্ছি, বিশেষ করে সিএনজি ড্রাইভার, বাস ড্রাইভারের মধ্যে অনেকে আপনি খুঁজলে পাবেন যাদের মধ্যে কোনো লাইসেন্স নাই। আমারও আমি একসময় মোটরযানের ব্যবসা আমি করেছি, ওইখানে মান্দি হয় প্রশাসনের সাথে, থানার সাথে আপনার মান্দি একটা অ্যাগ্রিমেন্ট থাকে, ওনার মান্দি আমাদের টোকেন দিয়ে দিত, প্রতি মাসে আমরা 500 টাকা করে ওখানে আমরা থানা দিতাম। এগুলো থেকে উত্তরণ আদৌ হবে কিনা, এটা
আমার মনে হয় কয়েক প্রজন্ম চলে গেলেও আমার মনে হয় এক থেকে আমরা সহজ উত্তরণ হতে পারবো। ধন্যবাদ। আচ্ছা, আমি আমরা অনুষ্ঠান শেষের দিকে চলে আসছি। আমি একটু কাইম ভাইকে বলবো, আপনি দুই মিনিট করে বলবেন আপনার এলাকার আরো কি কি করা দরকার বলে মনে আপনি মনে করেন, আরো কি কি আনোয়ারা উপজেলার জন্য দরকার বলে মনে করেন আপনি সব ক্ষেত্রে? ধন্যবাদ যারা আমাদের লাইভের মধ্যে দিয়ে দেখছেন, এবং আপনাকেও NL24 টিভি নিশ্চয় আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আনোয়ারাতে যদি দরকার যদি হয়, সেটা হচ্ছে আমাদের এখন থেকে একটা দীর্ঘমেয়াদী প্ল্যান পরিকল্পনা নিতে হবে। সেটা হচ্ছে যে টানেল আমাদের সাথে শহরের ওয়ান টাউন টু সিটি যে চীনের আদলে আমরা এখন যে টানেল দিয়ে সংযুক্ত হচ্ছে আনোয়ারা, এই টানেল যখন সংযুক্ত হবে তখন দেখা যাবে যে আসলে আনোয়ারাতে একটা বিশাল গাড়ির চাপ মানুষের চাপ পড়বে, এবং মানুষের এখানে সেই সুযোগ সুবিধাগুলো গ্রহণ করতে গেলে মানুষকে কারিগরি দক্ষতায় দক্ষ হতে হবে, না হলে আসলে আমরা আমাদের সেই সুযোগগুলোকে কাজে লাগাতে পারবো না। এই জন্য আমি মনে করি আমাদেরতে আমাদের একটা টেকসই বেরিবাঁধ দরকার, ফার্স্ট টাইম। সেকেন্ড টাইম হচ্ছে আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দরকার। তার টাইম হচ্ছে আমাদের যে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র আছে, সেই স্বাস্থ্য কেন্দ্রকে আরো বেশি যত বেশি পারা যায় তত বেশি আরো আধুনিকায়ন করে সেখানে যাতে মানুষের চিকিৎসা প্রাপ্তিটা নিশ্চিত করা যায়। পাশাপাশি আমার ইউনিয়ন তথা আমার সম্মানিত আনোয়ারা উপজেলাবাসীদের কাছে আবেদন জানাবো, আমরা যেন আমার আমি সিটিজেন যে নাগরিক দায়িত্ব, আমার যে নাগরিক দায়িত্ব আমরা যেন সেই দায়িত্বটুকু পালন করি। আমরা একটি মাদক মুক্ত সমাজ চাই আমরা, বাট মাদক মুক্ত সমাজ চাই এটা সবাই বলে, কিন্তু আমার ঘরের ছেলে আমার ভাই সে মাদক ব্যবসা করে আমার জন্য ভালো তরকারি আনে, গরু গোস্ত দিয়ে নিয়ে আসে সে তরকারি আমি খাই, আমার আমার চাচাতো ভাই গরু গোস্ত গরু জবে করলো মেজবান করলো সে ইয়াবা থেকে ব্যবসা করে আমি সেটা অ্যাফোর্ড করি না। আমাদের নাগরিক দায়িত্বটা আমাদেরকে পালন করতে হবে। আর রাস্তাঘাটের যে কথা, একটা রাস্তা যখন আনতে হয় মন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি করে যে সেই জানে কত কষ্ট, কিন্তু সেই আমি যখন সেই রাস্তা দিয়ে আমি অনেক স্ট্যাটাস দিই আমার রাস্তা এই না সেই না, বাট আমি যখন একটা বাড়ি করি রাস্তার ধারে কিন্তু 70 লক্ষ টাকা দিয়ে আমি একটি ঘর করি, কিন্তু ঘরের সামনে এসে আমি 2 লক্ষ টাকা খরচ করে আমি একটা ড্রেন করি না। এই ড্রেন না করার কারণে দেখা যায় যে ওই স্পটে যখন পানি যেতে পারে না নামতে পারে না তখন রাস্তাটা ধ্বংস হয়ে যায়। তাই আমি মনে করি আমার সম্মানিত ইউনিয়নবাসী এবং সম্মানিত উপজেলার সর্বস্তরের জনসাধারণ আমাদেরকে যে নাগরিক দায়িত্বটা পালন করতে হবে। মাননীয় ভূমিমন্ত্রী মহোদয়ের জন্য আমরা গর্বিত, আমরা অহংকার করি যে ওনার মতন নেতৃত্ব পেয়েছি বলে আজকে আনোয়ারার মানুষ সর্বদলের সর্বস্তরের মানুষ শান্তি শৃঙ্খলার সহিত মানুষ ঘুমাচ্ছে, যার যার ব্যবসা সে করতেছে, এখানে কোনো দলের ভেদাভেদ নেই। তা আসুন আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমি আমার নিজের নাগরিক দায়িত্বটুকু পালন করি। ইনশাল্লাহ নাগরিক দায়িত্বটুকু পালন করলে সরকার মহোদয়ের সাথে মাননীয় ভূমিমন্ত্রী মহোদয় যৌথভাবে যে কাজগুলো এগিয়ে আনতেছেন সামনে আনতেছেন আমরা সেই কাজগুলোর সেই সুবিধাগুলো আমরা আমরা বুক করতে পারবো। ধন্যবাদ নিক্সন ভাই, ধন্যবাদ NL24, ধন্যবাদ যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। খাইম ভাই, আমি একটু আলিনুর ভাইকে বলতে বলবো যে আনোয়ারা সম্পর্কে, যে আপনি ভবিষ্যতে আনোয়ারাকে কিভাবে দেখতে চান, এবং এই যে বললো যে আমাদের যে কাজগুলো আসে যে আমাদের আপনাদের মন্ত্রী সাহেব যেভাবে কাজ আনে সেই কাজের টাকাগুলো আপনারা কিভাবে ম্যানেজমেন্ট করবেন সঠিক উপায়ে জবাবদিহিতার মাধ্যমে? ভাই প্রথমে যেটা বলবো, আমাদের আনোয়ারায় এই এই মুহূর্তে যারা সবচেয়ে বেশি কষ্টে আছেন 3 নম্বর রায়পুর ইউনিয়নবাসী, যারা এখন এই পানিতে প্লাবিত হচ্ছে প্রতিদিন যখন জোয়ারের পানি বাড়ে তাদের বাড়ি করে পানি ঢুকে যে বিশাল একটা বাজেটের বেরিবাদ আসছে, ওইটা যদি সঠিকভাবে তদারকির মাধ্যমে যদি বেরিবাদটা হয় তাহলে ওই এলাকার মানুষগুলো সুন্দরভাবে এবং নিরাপদভাবে বসবাস করতে পারবেন বলে আমার মনে হয়। কারণ ওইখানে এখন দেখা যাচ্ছে আমরা 11টা ইউনিয়নের মধ্যে 10টা ইউনিয়ন সুখে শান্তিতে বসবাস করতেছি, কারো কোনো সমস্যা নেই, পানিরও কোনো সমস্যা নেই, যাতায়াতের কোনো সমস্যা নেই। দেখা যাচ্ছে আমাদের একটি মাত্র ইউনিয়ন 3 নম্বর রায়পুর ইউনিয়ন
তারা এমন এমন গ্রাম আছে এখানে যোগাযোগটা এমন এমন কষ্টকর, তাদের একটা চাউলের বস্তা যদি বাজার থেকে কিনে নেয় তাদের ওখানে নিতে খরচ পড়ে 200 টাকা, কারণ তাদের এখানে যোগাযোগের কোনো মাধ্যমে নেই। খাল পার হয়ে রাস্তা বিলের মাঝখান দিয়ে পানির উপর দিয়ে তাদের যেতে হয়, যদি বেরি বাড়তে হয়ে যায় আমি মনে করি। আমি একটু বলি, যদি একটা প্রেগনেন্ট মহিলা তার যে ডেলিভারি হবে সেই মহিলার তো অবস্থা খারাপ হতে পারে। সেই মহিলা তো আপনি মেডিকেল না, ওই মহিলাকে যদি আপনি ওইখান থেকে যে গ্রামগুলো আছে বাইরে বারোলিয়ার ওদিকে, ওই মহিলাকে যদি ওই বারোলিয়া গ্রাম থেকে যদি রায়পুর বাজারে ওনাদের যে বাজারটা আছে ওইখানে আনতে মিনিমাম 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগবে। পরিস্থিতি নাই ওইরকম দেখতে হবে, এবং যারা ওইরকম অবস্থা ভালো অবস্থায় আছে তাদেরকে এগুলো। আমরা আমি আমি আরেকটা কথা বলি, আমাদের এখানে চাইনা ইকোনমিক জোন হচ্ছে, টানেল যদি হয়ে যায়, টানেলের কাজ যদি সম্পূর্ণভাবে হয়ে যায়, আমরা মনে করি আমাদের আনোয়ারা পুরোটাই পাল্টে যাবে। আমাদের ক্যাপিজেটে প্রতিদিনই মানুষের কাজের নিয়ে করছে, প্রতিদিন দিন ফ্যাক্টরি বাড়তেছে, বিভিন্ন উপজেলা থেকে লোকজন আসতেছে এবং আমাদের আনোয়ারা থেকেও লোকজন প্রতিদিনই নিয়ে করছে, মানে দৃশ্যপট পাল্টে যাচ্ছে একটা। শুধু কিন্তু আপনাদের একটা সুন্দর প্ল্যানের প্ল্যানের দরকার, কারণ ভবিষ্যতে কিন্তু একটা সুন্দর প্ল্যান করে গঠনমূলক প্ল্যান করে ভবিষ্যৎ লাইক 100 বছরের আগে কি হবে, ভবিষ্যতে কি হবে, সেইভাবে আপনারা যদি একটা সুন্দর একটা প্ল্যান রেডি করেন সেটা একটা বেশ দরকার আমার মনে হয়। আমি একটু আপনি একটু বলবেন আলিনো ভাই। আর হ্যাঁ, আমি শুধু এটুকু বলতে চাই, রাস্তাঘাট যেগুলো খারাপ আছে এখন বর্ষাকাল, বর্তলির একটা রাস্তা মনে করেন খুবই এখন বাজে অবস্থা, ওইখানে পানি চলাচলের কোনো রাস্তা না থাকার কারণে, ওই যে কাইম ভাই যেটা বললেন যে পাশে নালা না থাকার কারণে পানিগুলো কোথাও যাওয়ার সুযোগ পাচ্ছে না, যার কারণে ওইখানে বেশি পরিমাণ পানি জমে যাচ্ছে, মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাগুলো তো 1 বছর সংস্কার কাজ হয়ে গেলে বিগত 2 বছরে আর আসতেছে না, প্রতি বছর বছর তো আর সংস্কার হচ্ছে না, যার কারণে মানুষের দুর্ভোগটা দীর্ঘমেয়াদী হচ্ছে। দীর্ঘমেয়াদী হওয়ার কারণে মানুষ অনেক কষ্ট পাচ্ছে। ভিতরের রাস্তাগুলো বেশ কয়েকটা রাস্তা খুব খারাপের দিকে, বর্তলি ওদিকে বলেন, আপনি হাজিগাঁও ওদিকে বলেন, এগুলো যদি সংস্কার হয়ে যায় মানুষের দুর্ভোগ লাগবে আসবে আমি মনে করি। আমাদের আনোয়ারায় যেভাবে আর্থসামাজিক উন্নয়নের যে ইন্ডাস্ট্রিয়াল বলেন, আপনার কারখানা টানেল বলেন, এগুলো যদি সম্পূর্ণরূপে আগামী 5 বছরের মধ্যে এগুলো কাজ সম্পূর্ণরূপে যদি শেষ হয় আমি মনে করি আমাদের আনোয়ারা, যে কাইম ভাই যেটা বললেন চায়নার আদলে 1 সিটি 2 টাউন, এটা অসম্ভব কিছু নয়, আমরা আনোয়ারাকে মানে গর্ব করতে পারবো আমরা আনোয়ারাকে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমি একটু আজিম ভাই বলবেন, আপনি একটু ভবিষ্যৎ সম্পর্কে, ভবিষ্যতে আপনি কিভাবে দেখতে চান, কেমন দেখতে চান, ঝামেলা মুক্ত। ধন্যবাদ। ধন্যবাদ নিক্সন ভাই, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যারা আজকের আমাদের লাইভ প্রোগ্রামের যে দর্শক ভাইরা দূরান্ত থেকে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলের নিকট কৃতজ্ঞতা ধন্যবাদ প্রকাশ করছি। আমি সাথে ধন্যবাদ জানাচ্ছি নিক্সন ভাইকে যে আমাদের থেকে আমন্ত্রণ জানিয়েছেন আজকের প্রোগ্রামে সংযুক্ত হওয়ার জন্য। পাশাপাশি লাইভ শেষে আবারও করোনাকালীন সময়ে যে সম্মুখ যোদ্ধারা শাহাদাত বরণ করেছে সর্বাত্মক মাত্রা কামনা করছি, এবং যারা রয়েছে সকলের আল্লাহ পাকের দরবারে সকলের দ্রুত সুস্থতা কামনা করছি। আমি সর্বশেষ শুধু আপনার মাধ্যমে আমি একটি কথাই বলতে চাইব যে আমাদের আনোয়ারার আসলে যেভাবে উন্নয়ন হওয়ার কথা ছিল চট্টগ্রামের সাথে, চট্টগ্রাম সিটির সাথে পার্শ্ববর্তী থানা হিসেবে সেভাবে উন্নয়ন আসলে ক্রমান্বয়ে বিষয়ে আমার এখানে বেশি দরকার। যেহেতু একটু মিট করবেন ভাই, একটু মিট করবেন, ওই যে আওয়াজ মিট করবেন, যেহেতু আমাদের দেখা যায় প্রতি বছরই আপনার এখন আমাদের অধপাড়া গাইও কিন্তু অনেক এমএ পাস শিক্ষিত বা মাস্টার্স পাস শিক্ষিত অনেক আমার ভাই ছেলে বা বন্ধু বান্ধব আত্মীয় অনেকে রয়েছে, কিন্তু শিক্ষিত বেকারের হার কিন্তু দিন দিন বেড়েই চলেছে। সেই জন্য আমি কাইম্বার সাথে সহমত পোষণ করে আমি বলবো সরকারিভাবে একটি যদি বৃহৎ পরিসরে একটা যদি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আমাদের আনোয়ারায় স্থাপিত করা হয়, এটা আমি আপনার লাইভের মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি, একটা মানে বৃহৎ এবং অত্যাধুনিক একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আমাদের আনোয়ারায় খুবই প্রয়োজন। যেহেতু আনোয়ারা সরকারিভাবে যেহেতু দিন দিন বেকারত্বের হার বেড়ে চলেছে, বিশেষ করে শিক্ষিত বেকার, আপনি এমন অধপাড়া গাইও আপনি অনেক ক্ষতি করে ঘরে বা কম বেশি আপনি মাস্টার শিক্ষিত এমএ পাস গ্র্যাজুয়েশন করা অনেক স্টুডেন্ট আপনি পাবেন, বিশেষ করে মেয়েরা তো অহরহ আছে, আমাদের ছেলেদের থেকে মেয়েরা অনেক
শিক্ষায় এগিয়ে আছে, এটা আপনি যারা যে মেয়েগুলো এখন অনার্স মাস্টার্স করে আপনার ঘরে বসে আছে একটা কারিগরি শিক্ষার মাধ্যমে দিলে ওনারা হয়তো আজকে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারতো। আর একটা বিষয় আজকের এই লাইভের মাধ্যমে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ করবো যে আমাদের অনার্স হাসপাতালটাকে একটু এনলার্জ করে স্বাস্থ্য আপনার সিটের আসন সংখ্যা বৃদ্ধি করে রোগীর সিট যেন বৃদ্ধি করা হয়, যেহেতু এই আনোয়ারা হাসপাতাল শুধু আনোয়ারার বাসীদের চিকিৎসা দিচ্ছে না, এই আনোয়ারা হাসপাতালটি আপনার বাঁশখালী পটিয়া এবং চন্দনাইশের মানুষদের কিন্তু চিকিৎসা দিচ্ছে, যেহেতু রুগী আসলে আপনি কোনোদিন ফেরত দেওয়ার কোনো সুযোগ যেহেতু নেই, সেহেতু অহরহ রুগী কিন্তু আনোয়ারায় হাসপাতালে আসছে। সেজন্য আনোয়ারা হাসপাতাল যেটা একটা সেন্টার রয়েছে একটা কেন্দ্রে রয়েছে, যে আনোয়ারা হাসপাতালটাকে একটি বড় পরিসরে বিশ্ব আড়াইশো যোদ্ধা হাসপাতালে উন্নতিকরণ যায় কিনা এবং চিকিৎসার মান ডাক্তারদের যে অবহেলা রয়েছে। আরেকটা বিষয় আপনার কাছে বলবো, আমি বিশেষ করে প্রথম আলোতে যে পত্রিকা নিযুক্ত হয়েছে যে আপনার যে ডাক্তার ছিল না, আশা করি আপনার লাইভের মাধ্যমে প্রথম আলো সাংবাদিক ভাই দৃষ্টি আকর্ষণ করবো, আপনি ওই ফলো আপ করবেন, আপনি রিপোর্ট করেছেন যেন আপনার রিপোর্ট এখানে শেষ না হয়, আপনি ফলো আপে রাখবেন যতক্ষণ পর্যন্ত ওই অনুপস্থিত ডাক্তাররা আপনার সদুত্তর দিতে পারেননি, ততক্ষণ পর্যন্ত আপনি ফলো আপ রাখার জন্য প্রথম আলো সাংবাদিক মোর্শেদ ভাইয়ের প্রতি আমি আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ, ধন্যবাদ লাইন ভাই, ধন্যবাদ খাইম ভাই, ধন্যবাদ আলী নোর জেমস ভাই। আমরা অ্যাকচুয়ালি চাই যে আপনাদের আনোয়ারা যে অসহায় লোকজন আছে, যারা গরিব লোকজন আছে, তাদেরকে আপনারা তাদের অধিকার দিবেন, তাদেরকে করুণা করবেন না, তাদের অধিকার দিবেন, তাদেরকে আপনারা একটা ভালো অবস্থানে যারা আপনারা নিজেরাই সুস্থ থাকবেন, সবাইকে আপনাদের ফ্যামিলিকে ফ্যামিলি সুস্থ থাকবে, সবাই ভালো থাকবে। আপনারা আপনার এলাকার চিন্তা করলে আপনার ভাই ভালো থাকবে, আপনার ফ্যামিলি ভালো থাকবে, আপনার সবাই ভালো থাকবে। এনিওয়ে আমি এই বলে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান, আমরা দেখা হবে নেক্সট ওয়েডনেসডে। থ্যাংক ইউ। দেশি খাবার গ্রিল, ফাস্টফুড, হালিম এবং বিরিয়ানি সহ যাবতীয় সুস্বাদু খাবারের জন্য মক্কা গ্রিল। আমরা শতভাগ HMC অ্যাপ্রুভড হালাল মাংস ব্যবহার করে থাকি। আমাদের আছে প্রায় 70 সিটিং ক্যাপাসিটির হল রুম। মহিলা, ডিসেবল এবং ফ্যামিলির জন্য রয়েছে আলাদা বসার ব্যবস্থা এবং টয়লেট ফেসিলিটিস। আমরা জন্মদিন, বিয়ে সহ যাবতীয় অনুষ্ঠানের খাবারও সাপ্লাই দিয়ে থাকি। ইসলামন মসজিদের পাশে মক্কা গ্রিল, 110 হোয়াইট চ্যাপেল রোড, T11JI। আপনার অর্ডার কিংবা বুকিং এর জন্য ফোন করুন 02073753314। মক্কা গ্রিল। এইটা টু হেল্প আউট স্কিমে যুক্ত হলো বার্গারিস্ট। পুরো আগস্ট মাস জুড়ে প্রত্যেক কাস্টমার পাবেন সর্বোচ্চ 50% ডিসকাউন্ট। মজাদার গ্রিল ফুড ও গরমেট বার্গার খেতে সপরিবারে আসুন বেতনাল গ্রিনের বার্গারিস্টে। টেবিল বুকিং এর জন্য আজই ফোন করুন 02034116200।